হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের তোমাদের মেন্টর পাপু সরকার ওয়েলকাম টু ফ্যামিলি তোমরা সবাই ভালো আছিস লাস্ট লেকচার দেখছিস ওকে খুবই ভালো মন ভালো শরীর ভালো ওকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস মন ভালো সবার ভালো করে বস ওকে মন ভালো থাকলে ভালো করে বস মন ভালো না থাকলেও ভালো করে বস ওকে একটু পর এত সুন্দর পড়াশোনা করবি তারপরে যাদের মন খারাপ আছে তাদেরও মন ভালো হয়ে যাবে এবং ফিজিক্স পড়ার শেষেও তুই একটা স্মাইল দিবি এর থেকে বড় পাওয়া কিছু হয় না যে ফিজিক্স পড়তেছিস বুঝতেছিস কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট জিনিস এবং সঙ্গে সঙ্গে স্মাইল দিতেছিস ওকে তার জন্য ভদ্র বাচ্চার মতো ইয়েস ভালো করে বসে যা ভালো করে বস ও টো ওট বসে যা সবাই ওকে লাস্ট লেকচারে আমরা কি করছিলাম বলতো সার্কিট পড়ছিলাম এসি সার্কিটের মধ্যে প্রথমে এলসিএস সার্কিট করছিলাম সেটা ডিফেন্সিয়াল মেথডে সলভ করছিলাম অর্থাৎ আমরা প্রতিটা ট্রানজিয়েন্ট স্টেট সম্বন্ধেও আমরা ওখানে এলসিএস সার্কিট পড়ছিলাম যেটা সলভ করতে অনেকটাই টাইম লাগছিল কারণটা এলসিএস সার্কিটটা একটা লেন্দি হয়েছিল কিন্তু সেই আমরা লেন্দি প্রসেসে যেতে চাই না যেহেতু এল যে কোনো এসি সার্কিটের আমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ও স্টেডি স্টেট অর্থাৎ যে সার্কিটটা দেখবো তার স্টেডি টি ইকুয়াল টু ইনফিনিট টাইমে সার্কিটটা কি মতো বিহেভ করতেছে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা হচ্ছে সার্কিটের স্টেট তার জন্য স্টেডি সম্বন্ধে স্টেডি স্টেট সম্বন্ধে যেহেতু আমরা পড়াশোনা করি তাই আমরা কি করছি যে ডিফেন্সিয়াল মেথড আমরা ইউজ করবো না ডিফেন্সিয়াল মেথোডে ইউজ না করে আমরা ট্রানজেন্স স্টের টেনশন না করে আমরা শুধুমাত্র স্টেডি স্টেটের টেনশন করতেছি তার জন্য আমরা কি করব নতুন একটা প্যারামিটার কমপ্লেক্স প্যারামিটার মেথডের সঙ্গে কি করি আমরা হচ্ছে সার্কিটগুলোকে সলভ করার চেষ্টা করি এবার কমপ্লেক্স প্যারামিটার মেথডের সঙ্গে যখন সলভ করি সার্কিটগুলো খুবই খুবই ছোট হয়ে যায় শুধুমাত্র ওর যে এসি ইকুইবেন্ট রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্স বা যাকে আমরা ইম্পিডেন্স বলি ইম্পিডেন্স দ্বারা আমরা কি করি ডাইরেক্ট আমরা রিপ্লেস করে দেয় এবং ওইখান থেকে আমরা একটা সার্কিটের সম্বন্ধে ইনফরমেশন পাই কমপ্লেক্স প্যারামিটারটা একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট পিওরলি ক্যাপাসিটি পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কেমন বিহেভ করে সেটা দেখছিলাম পরবর্তীতে আমরা এল দেখছিলাম সি দেখছিলাম ওকে এই ধরনের সার্কিট দেখছিলাম আজকে কি করব এই ভিডিওতে আমরা এলসিআর আর সার্কিট সম্বন্ধে ডিটেলস আলোচনা করবো এলসিআর সার্কিট ক্ষেত্রে দুইটা সার্কিট নেব আমরা প্যারালাল সার্কিট এবং সিরিজ সার্কিট ওকে এলসিআর সিরিজ এন্ড প্যারালাল দুটো সার্কিট নেব যেই দুটাকে আমরা কি করব কমপ্লেক্স প্যারামিটার মেথড এর সঙ্গে সলভ করব সো লাস্ট লেকচারে তোরা যে এলসিএস সার্কিটটা দেখছিলি সেই এলসিএস সার্কিটটা কিন্তু অনেক একটা বড় একটা এলসিএস সার্কিট ছিল মাথায় রাখি যে প্রবলেমটা সলভ করতে আমাদের 40 মিনিটের মতো লাগছে আজকে এলসিএস সার্কিট সলভ করব सेम आंसर পাবো सेम স্টেডি স্টেটটাই আমরা পাবো দেখবি যে কত ইজিলি আমরা সলভ করতে পারি চল তাহলে আমরা স্টার্ট করি ওকে নেক্সট তাহলে আছে আমাদের সার্কিট নাম্বার 7 এলসিআর সার্কিট ওকে যেটা আমরা কি করব ইউজিং কমপ্লেক্স প্যারামিটার মেথডের সঙ্গে সলভ করব সো সার্কিট নাম্বার 7 হচ্ছে এলসি আর তো এলসিএস সার্কিট নিয়ে আমরা কি করব ডিসকাস করব এলসিএস সার্কিটের মধ্যে কি নেব আমরা প্রথমে সিরিজ সার্কিট নিয়ে ডিসকাস করি পরবর্তীতে আমরা হচ্ছে প্যারালাল সার্কিট নিয়ে ডিসকাস করব তাহলে এলসিআর সিরিজ সার্কিট সিরিজ সার্কিট আর আমাদের এই চ্যাপ্টারটাই এসি আমাদের যে ভোল্টেজ সোর্সটা নেব সেটা হচ্ছে এসি সোর্স নেব সো এলসিএস সিরিজ সার্কিট উইথ এসি ভোল্টেজ সোর্স তাহলে এখানে সঙ্গে সঙ্গে আমাদের কি আছে ইন্ডাক্টর আছে সি ক্যাপাসিটেন্স আছে রেজিস্টেন্স আর আছে সবকিছু আমরা সিরিজ কম্বিনেশনে যুক্ত করলাম এবং এদের সঙ্গে একটা কি করলাম আমরা এসি ভোল্টেজ যুক্ত করে দিলাম ভি ইকাল টু ভিজিরো সাইন ওমেগা টি যেটাকে আমরা লিখতে পারি ভিজিরো ইমাজিনারি পার্ট অফ পাওয়ার জে ওমেগা টি এবার এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর এটা হচ্ছে ক্যাপাসিটার অ্যান্ড এটা রেজিস্টেন্স সো এইটার যে সাপ্লাই ভোল্টেজটা দেখি সাপ্লাই ভোল্টেজ কত আছে সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ভি ইকাল টু আসে হচ্ছে ভি জিরো ইমাজিনারি পার্ট অফ ই টু দু পার যে ওমেগা টি এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ এবার যদি এখানে দেখি ইউজিং ইউজিং কৃষক ভোল্টেজ ল কৃষক ভোল্টেজ ল ইউজ করলে কি পাই যাচ্ছে এইখানকার যে ভোল্টেজটা আছে সেটা এইখানে 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 লস হবে তাহলে হচ্ছে কিন্তু এমন করে আমরা ডিফারেন্সিয়াল মেথডের সঙ্গে সলভ করি এটা এখন আমরা কি করি কমপ্লেক্স প্যারামিটার মেথডের সঙ্গে সলভ করব তাহলে কমপ্লেক্স প্যারামিটার মেথডে যখন সলভ করি ডাইরেক্ট কি করি এর এসি রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স দ্বারা রিপ্লেস করে দেব সো এটার ক্ষেত্রে আমরা দেখতেছি তিনটেই কেস এর সিরিজ কম্বিনেশনে আছে তাহলে এদের রেজিস্ট্যান্স গুলো যদি আর1 আর2 আর3 হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে আর1 প্লাস আর2 প্লাস আর3 হবে কারণটা সিরিজ সার্কিট আছে সো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা ইজিলি কি করতে পারি রেজিস্ট্যান্স গুলোকে যোগ করে দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিতে পারি তো এসি সার্কিট এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কে আমরা ইম্পিডেন্স বলি তাহলে ইম্পিডেন্স অফ ইম্পিডেন্স ইম্পিডেন্স অফ সিরিজ এলসিআর সার্কিট এস দেখ জেড জেডটা কি হলো হচ্ছে এখানে ধরে নে এক্সএল জেডএল জেডএল নাম দেশ সাপোজ জেডএল সি বা এক্স সি অনেকেই যেটা যেটা নাম দেয় সেটা হচ্ছে জেড আর সো প্রতিটার ভ্যালু কত হবে আমাদের জেড জেড ইকাল টু জেড ইকাল টু জে ওমেগা এল প্লাস হচ্ছে ওয়ান বাই জে ওমেগা সি প্লাস হচ্ছে আর এটা আসলে আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স সো জেড ইকাল টু এখান থেকে আমরা পাচ্ছি জেড ইকাল টু হচ্ছে আর প্লাস আই যদি কমন নেই সঙ্গে সঙ্গে পাবো ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি কারণটা এখান থেকে হচ্ছে উপরে একটা জে স্কোয়ার দ্বারা গুণ করছি তাহলে যে নিশে যে মাইনাস ওয়ান কমন নিয়ে নিছি সো এটা আসলো আমাদের সলিউশন সো এর যদি আমরা মডিউলার দেখি জেটের যদি ভ্যালু দেখি জেটের ভ্যালু ইকুয়াল টু কত হবে হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই সি তার হচ্ছে স্কোয়ার তার হচ্ছে রুট ওকে এটা এটা ভ্যালু পাইলাম সঙ্গে সঙ্গে একটা ফেস ফ্যাক্টর আসবে ফেস ফ্যাক্টর ইকুয়াল টু কি আসবে যে আসে যে আসে তাহলে এখান থেকে কি হবে যে ফাইভ আর ফাই টু হচ্ছে ফেস ফ্যাক্টর তাহলে ফেস ডিফারেন্স কত আসবে হচ্ছে টেন ইনভার্স ট্যান ইনভার্স এর আগের দিনেই দেখছি আমরা যদি ওয়াই ইকোয়াল টু যদি এমন থাকে জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই সো মট অফ টু হয় রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে ম্যাগনেচুট সঙ্গে সঙ্গে ফেস ফ্যাক্টর কত হয় ই টু দু ফাইভ হয় যেখানে ফাই ইকোয়াল টু কত হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দ্যাট ইজ হচ্ছে ইমেজিনারি পার্ট বাই আমাদের হচ্ছে রিয়েল পার্ট রিয়েল পার্ট সোমেজিনিট পার্ট এখানে কত আছে ওমেগায়ল বাই হচ্ছে ওয়ান বাই ওমেগাসি আর রিয়েল পার্ট কত আছে আর আছে সো এটা গেল হচ্ছে ফেস ডিফারেন্স ওকে ফেস ফ্যাক্টর বা ফেস ডিফারেন্স এবার আসি আমরা হচ্ছে ওকে মর্ট অফ জেট পেলাম জেটের ভ্যালু আমরা পেয়ে গেছি সো জেটের ভ্যালু যদি পেয়ে যাই তাহলে কারেন্ট কত আসবে নাও কারেন্ট ফ্লো ইং দ্য সার্কিট এটার ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে কারেন্ট কারেন্ট কত হবে হচ্ছে ভি বাই জেড ভি হিসাবে আমরা কত ইউজ করতেছি ভি ভি হিসাবে আমরা পাইছি ভি ভি হিসাবে ভি জিরো ইবার যে ওমেগাটি ইমাজিনারি পার্ট অফ যে ওমেগাটি এটা আমরা কি করছি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ দিয়েছি সো আমি এখানে এখানে লাইনটা লিখে দিচ্ছি সো আই টু কত পাচ্ছি ভি জিরো ইমাজিনারি পার্ট অফ ইটু দোবার যে ওমেগাটি বাই হচ্ছে জেড জেড ভ্যালু এটা জেট এর ভ্যালু এইটা রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগাসি তার স্কোয়ার জে সো এটা যদি আমরা দেখি আই ইকাল টু পাচ্ছি ভিজিরো বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই সি তার স্কোয়ার আর ইমাজিনেরি পার্ট অফ ইটু দোবার যে ওমেগা টি মাইনাস ফাইভ সো এইটাকে আমরা আই ইকাল টু আই জিরো দ্বারা রিপ্লেস করলাম আই জিরো ইমাজিনারি পার্ট অফ তাহলে ইমাজিনারি পার্ট অফ ই টু দুবার আই ফাইভ মানে হচ্ছে কোয়াস থিতা ই টু দুবার আই থিতা মানে কস থিতা তাহলে ওমেগা টি মাইনাস ফাইভ কস প্লাস আই সাইন থিতা তাহলে ওমেগা টি মাইনাস ফাইভ এটা আসলো সো আমাদের শুধু ইমাজিনারি পার্টটা লাগে সো আই ইকাল টু কত আসলো আমাদের আই জিরো ইমাজিনারি পার্ট হচ্ছে এইটা তাহলে আসলে আই জিরো সাইন ওমেগা টি মাইনাস

ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা তার স্কোয়ার এটা কিন্তু কি আসছে আমাদের যে সিরিজ এলসিএস সার্কিট আছে সেই সার্কিটটা টোটাল ইম্পিডেন্স মাথায় রাখিস এই যে জেটের যে ভ্যালুটা পাইলাম এটা হচ্ছে ইম্পিডেন্স আর এটা হচ্ছে ফেস ফ্যাক্টর তাহলে ইম্পিডেন্স ভ্যালু কত এটা রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার ওকে এই জিনিসটা ইম্পিডেন্স অফ দা সিরিজ এলসিএস সার্কিট এইটার জিনিস ভুলে যাস না ওকে যেটা আমি অলরেডি আগেও ডিসকাস করছি সো আমরা কি করতে পারলাম ইজিলি এটা আমরা ক্যালকুলেশন করলাম এই ক্যালকুলেশনটাই লাস্ট লেকচারে আমরা করছিলাম কতক্ষণ লাগছিল বলতো এইটুক জায়গায় পৌঁছানোর জন্য এটাই তো ভ্যালু বের করছিলাম এর থেকে তো আর বেশি কিছু করিনি এইটুক ভ্যালু বের করতে এর আগের দিন আমাদের পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগছিল মনে আছে তুই বল একটু এর আগের দিন করছিলি সবাই সো এর আগের দিন যেখানে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগছে আজকে হচ্ছে ছয় মিনিট টাইম লাগলো তাহলে ছয় মিনিট এটা যদি একবার তোরা শিখে যে তোদের কাছে কয় মিনিট লাগবে ম্যাক্সিমাম এক মিনিট টাইম লাগবে সো কমপ্লেক্স প্যারামিটার মেথডের সঙ্গে সলভ করা কি হচ্ছে অনেক সহজ জিনিস এবার দেখ আমরা সাপ্লাই ভোল্টেজটা কত দিয়েছিলাম ভি জিরো ই টু দ্য জে ওমেগা বা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিস ভি ইকোয়াল টু কত হচ্ছে ভি জিরো সাইন ওমেগা সো ভি জিরো সাইন ওমেগা দেওয়ার পর আমাদের যে কারেন্ট পাইলাম সেটা হচ্ছে আই জিরো সাইন ওমেগা টি ফাইভ সো আমাদের কারেন্টটা কি হচ্ছে ফাইভ ফেজ ডিফারেন্স নিয়ে আসে ওকে সো হোয়ার তাহলে এই ফাইটা কি হচ্ছে ফেস ডিফারেন্স ওকে এই জিনিসটা মাথায় রাখিস এই ফাইটা কি হচ্ছে ফেস ডিফারেন্স ফেস ডিফারেন্স এই যে ফেস ডিফারেন্স আসলো তাহলে ফাই হচ্ছে ফেস ডিফারেন্স বিটুইন কত আস্তে আমাদের হচ্ছে কারেন্ট অ্যান্ড কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ওকে তাহলে হ্যাঁ এটা স্পষ্ট জিনিস বুঝতে পারছিস ওকে এবার দেখ তাহলে ইফ কয়টা ইম্পর্টেন্ট জিনিস দেখ ইফ আমরা ফাই ফাইকোল টু কি দেখলাম হচ্ছে ফাই ফাইকোল টু ট্যান ইনভার্স ওমেগা এল ওকে মাইনাস ওয়ান বাই ওমেগা সি আর যদি এমন হয় ওমেগা এল গ্রেটার দেন ওয়ান বাই ওমেগা সি হয় দ্যাট ইস এটাকেই আমরা কি বলতে পারি দ্যাট ইস ওমেগার ভ্যালু ইকোয়াল টু এমন হয় ওমেগা গ্রেটার বাই রুট ওভার এল সি এটার যদি ভ্যালু হয় সো ওমেগা এলের ভ্যালু যদি বেশি হয় তাহলে ফাইয়ের ভ্যালু কী পাবো আমরা ওমেগাসির থেকে বেশি হলে ফাইয়ের ভ্যালু পজিটিভ পাবো দেন দেন ফাই শুড বি শুড বি পজিটিভ এটা পজিটিভ হবে এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বলতে পারি যেখানে ভি ইকল টু ভিজিওরো সাইনোমিগেটি আই ইকল ট আইজিওর সাইন অমিকেটি ফাইভ তাহলে হচ্ছে আই আমাদের যে কারেন্ট আছে কারেন্ট ভোল্টেজের সাথে ফাই অ্যাঙ্গেলে কি আছে পিছিয়ে আছে সো শুড বি পজিটিভ সো দেন সো কারেন্ট কারেন্ট ল্যাগ বিহাইন্ড পিছনে আছে Lack behind voltage, voltage by angle phi, where phi equal to eta, tan inverse omega L minus 1 by omega C R. So, then if, if omega L less than 1 by omega C high, that is, ওমেগার ভ্যালু যদি ওয়ান বাই রুট ওভার এলসির থেকে কম হয় দেন এখান থেকে দেখতেই পাচ্ছি তাহলে এটার ভ্যালু কি হবে হচ্ছে নেগেটিভ হবে ওকে দেন ফাইভ শুড বি নেগেটিভ নেগেটিভ মানে কি দেখ এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ বসাই দেয় নেগেটিভ বসাইলে কত হবে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে অর্থাৎ কারেন্ট কি করে যাবে হচ্ছে সামনে চলে যাবে সো কারেন্ট সামনে চলে যাবে তাহলে কারেন্ট হচ্ছে লিড বিহাইন্ড ভোল্টেজ

ফেজর ডায়াগ্রামটা এখানে তোরা পাশে পাশে আট করে দেস আমি এখানে আট করে দিচ্ছি ফেজর ডায়াগ্রামটা দেখলে কি করবে যে এখানকার কি আছে আমাদের যদি এটা ভোল্টেজ হয় ভোল্টেজের সঙ্গে ফাই কি ছিল 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 কারেন্ট কারেন্ট আমাদের এটা কত অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আর এটার ক্ষেত্রে কি হয় এটা যদি আমাদের ভোল্টেজ হয় কারেন্ট আমাদের কি হচ্ছে ফাইভ অ্যাঙ্গেলে এগিয়ে আসে কাই হচ্ছে কারেন্ট হচ্ছে ফাই অ্যাঙ্গেলে এগিয়ে আসে ওকে এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম ইফ এবার দেখ

ওমেগা এল ইকাল টু ওমেগা হচ্ছে এই কন্ডিশনের ক্ষেত্রে দেখা যায় কি আছে হচ্ছে কারেন্ট কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কারণটা কারেন্ট ম্যাক্সিমাম তখনই হবে যখন এটা মিনিমাম হবে আর এই জিনিসটা যখন মিনিমাম হবে মানে কি হচ্ছে ওমেগা এল টু ওয়ান বাই ওমেগা তাহলে ওমেগা এল ইকাল টু ওয়ান বাই ওমেগা হলে এই কত হবে জিরো হবে তখন কারেন্ট কি হবে হচ্ছে ম্যাক্সিমাম হবে আর কোন সার্কিটের যখন কারেন্ট বেশি হয় সেই কন্ডিশনটাকে কি বলি আমরা রেজোনেন্স কন্ডিশন ওকে সো

জিরো দেন দেন্স বি জিরো ওকে এখানে আমি মনে হয় একটু আগে বলছিলাম যে ফাইভ জিরো ফাইভ জিরো হবে ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি মেবি বলছিলাম ওটা ভুল হয়ে যাবে কারণ জিরো ফাইভ জিরো ওকে ওয়ান হলে তখন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়তো তো ওমেগা এল টু ওয়ান ওয়ে ওমেগা সি মানে এটা জিরো তার মানে ফাইভ ইকাল টু কত হবে জিরো হবে ওকে উই যা কালেক্ট কারেক্ট নিস ওকে সো এটা ফেজ ডিফারেন্স ফাইভ শুড বি জিরো ওকে দ্যাট ইস ওই দুটো কি আছে হচ্ছে সেম ফেজে আছে ওকে দ্যাট সো কারেন্ট কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন এবার আসি কয়েকটা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে আমি কি বললাম যে যখনই ওমেগা এলিকাল টু ওমেগাসি হচ্ছে সার্কিটের ভিতরে ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি এই কন্ডিশনটাকে কি বলি রেজোনেন্স কন্ডিশন তাহলে আমরা এবার পড়াশোনা করবো রেজোনেন্স নিয়ে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এই দেখ রেজোনেন্স জিনিসটা একটা জিনিস ইম্পর্টেন্ট মাথায় রাখি যে ছোটবেলা থেকে তোরা শুরু আছিস রেজোনেন্স রেজোনেন্স इवन যারা যারা ফিজিক্স পড়াশোনাও করে না তারাও রেজোনেন্স কথাটা ইম্পর্টেন্ট ভাবে ইউজ করতেই থাকে তোরা যদি নোবেল পড়িস নোবেল পড়ার সময়ও রেজোনেন্স কথাটা ইউজ করতেই থাকিস রেজোনেন্স মানে কি তোদের বন্ধুত্বের মধ্যেও বন্ধুত্বের মধ্যেও দেখবি যে এই কথাটা ইউজ করতে থাকি বলে এই ফ্রেন্ডটার সঙ্গে আমার রেজোনেন্স মিলে গেছে রেজোনেন্ট করতে পারছে বন্ধুটার সঙ্গে তার জন্য কি আছে আমি ওর সঙ্গে ভালোভাবে মিশতে পারি রেজোনেন্ট করা তোদের এইখানে যখন বন্ধুত্ব সম্পর্কে বলিস তার মানে মনের মিলন হওয়া ওকে একজন আর একজনের সঙ্গে ম্যাচ করে যাওয়া ঠিক আছে এই মেসিং করে যাওয়া মনের মিলন হওয়া জিনিসটা হচ্ছে রেজোনেন্স নোবেলের মধ্যে দেখবি যে যে কোনো নোবেল যখন পড়বি ঠিক আছে নোবেলের মধ্যে এই কথাটা ইউজ করা যায় ঠিক আছে যখন প্রেমের সম্পর্কর দিকগুলো আসে তখনই বলা যায় যে এতজনের মধ্যে একজনের সাথে রেজোনেন্ট করে গেছি রেজোনেন্ট করে গেছি যেন ওকে আমি জীবন সঙ্গী হিসেবে চাই বা ওর সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে বা ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে পারি তো এই জিনিসটা মনের মিলনটাই হচ্ছে কি রেজোনেন্স ঠিক তেমনই এলসিএস সার্কিটের ক্ষেত্রে কি দেখা যায় যদিল আমাদের যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি সেই সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা যদি এই যে এলসিআর সার্কিটের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কোনটা এটা ওমেগা ইকুয়াল টু ওমেগা 0 দ্বারা রিপ্রেজেন্ট করি ইকুয়াল টু 1 বাই √এলসি অর্থাৎ এই সাপ্লাই ফ্রিকোয়েন্সি এই যে আমরা এলসিএস সার্কিটের যে সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি অর্থাৎ এই ওমেগাটা এই ওমেগাটা যখন কি হবে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 1 বাই √এলসি এর সঙ্গে সমান হয়ে যাবে তখনই ওটাকে কি হবে রেজোনেন্স কন্ডিশন হয়ে যাবে সার্কিটের মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট আসবে অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড হবে তো তখন ওই সার্কিট এটার ওই কন্ডিশনটাকে কি বলি আমরা রেজোনেন্স কন্ডিশন এবং এই যে যে ফ্রিকোয়েন্সিতে এটা রেজোনেন্স করতে থাকে তাকে আমরা কি বলি হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ক্লিয়ার হচ্ছে সো ওইখানে তো ওদের মনের মিলন হলে রেজোনেন্স হচ্ছে রেজোনেন্স কথাটা তো ইউজ করতেই থাকিস এখানে সার্কিটের মধ্যে ফ্রিকোয়েন্সির মিলন হলে তাকে কি বলি আমরা রেজোনেন্স বলি ওকে সব রেজোনেন্সের গল্প আমার পড়া তোদের ভাল লাগে কেন কারণটা আমার সাথে তোদের একটা কি হচ্ছে রেজোনেন্ট হচ্ছে তোরা ভালো বুঝতে পারছিস আর আমি যতটা বলতেছি তোরা অতটা বুঝতে পারছিস এটাই হচ্ছে রেজোনেন্স জিনিস ওকে সো তোদের আর আমার এই যে তোদের সোনার বা পড়ার যে সিস্টেমটা আর আমার পড়ানোর যে সিস্টেমটা এই দুইটার মধ্যে কি হচ্ছে রেজনেন্ট হচ্ছে রেজনেন্ট হচ্ছে তার জন্যই মনের মিলন পাচ্ছিস তোরা ইজিলি কি হচ্ছে সুন্দরভাবে পড়াশোনা করতে পাইতেছিস বুঝে বুঝে মজাদার ভাবে পড়তে পাইতেছিস এইটুকু জায়গায় রেজনেন্স এর থেকে অধিক ভাবার কিছু দরকার নেই ওকে সিম্পল জিনিস তাহলে ইফ সাপ্লাই ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি ওকে ইস equal to equal to natural frequency natural frequency frequency of circuit frequency of circuit the circuit become then the circuit becomes

Or the okay purely resistive circuit. The current, the current reaches its maximum value. This phenomena, pheno menon is called resonance and the frequency and the corresponding frequency corresponding frequency is called resonance frequency সার্কিট ও মেগা জিরো ইকাল টু কত রুট ওভার ওয়ান বাই এলসি তো এটা থেকে লিখতে পারি টু পাই এফ জিরো ইকোয়াল টু ওয়ান বাই রুট ওভার এলসি তাহলে এফ জিরো ইকুয়াল টু কত আসলো ওয়ান বাই টু পাই রুট ওভার এলসি এটা কি গেল হচ্ছে সিরিজ রিজন্য ফ্রিকোয়েন্সি একটা জিনিস মাথায় রাখি সেখানে এফ জিরো বা এফ আর দিয়ে অনেকে লেখে এইটা তখনই ইউজ করবি যখন কি হবে তোর রেডিয়ান পার সেকেন্ড আসবে ওকে কোনো যদি প্রবলেম সলভ করতে বলে রেডিয়ান পার সেকেন্ডে তখন হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবি আর যদি কি হচ্ছে হার্জে বা সেকেন্ড ইনভার্সে ইউজ করতে বলে তখন এই ফর্মুলাটা ইউজ করবি এটাকে রিজন্যান ফ্রিকোয়েন্সি বলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার টার্মে ওকে তাহলে ল্যাখাইটুকু ওকে এবার দেখতে অ্যাট রেজোনেন্স রেজোনেন্স কখন হচ্ছে রেজোনেন্স কন্ডিশন তাহলে কি হচ্ছে ওমেগা এল ইকুয়াল টু 1 বাই ওমেগা সি হচ্ছে সো রেজোনেন্স কন্ডিশনে আমরা ইম্পিডেন্স কত পাইলাম অ্যাট রেজোনেন্স কন্ডিশন ওমেগা এল ইকুয়াল টু 1 বাই তার স্কোয়ার রুট অব আর স্কোয়ার ওমিকমেগাসি এই দুটো সমান আছে তাহলে এটা কত হবে জিরো হয়ে যাবে তাহলে আর আসলো তো একটা যখন এলসিআর সার্কিটের রেজোরেন্স কন্ডিশন আসবে তখন সেটার ইম্পিডেন্স কি হয়ে যাবে শুধুমাত্র আর থাকবে তার মানে সার্কিটটা কি হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করবে তার জন্য এখানে আমি কথাটা লেখালাম ইট বিহেভস লাইক এ পিওরলি রেজিস্টিভ সার্কিট ওকে সো কারেন্ট কত আসবে সো কারেন্ট রেজোনেন্স কন্ডিশনে কারেন্ট কত আসবে আই ইকুয়াল টু কত হবে আই জিরো বাই জেড ছিল এটা তাহলে আই জিরো বাই কত হচ্ছে আর আই জিরো বাই আর সাইন ওমেগা টি মাইনাস ফাইভ ওকে যদিও ফাইভাল টু কত হচ্ছে জিরো হচ্ছে ওকে তাহলে আই ইকুয়াল টু কত আসবে হচ্ছে ডিজিরো বাই আর ইন্টু সাইন ওমেগাটি কারণটা যখন রেজন্যেন্স কন্ডিশন তখন ওদের মধ্যে ফেস ডিফারেন্স কত হচ্ছে ফেস ডিফারেন্স বি জিরো হবে কারণটা সেম সিম্পল জিনিস এখান থেকে দেখতেই পাচ্ছিস কি দেখলাম টেন ফাইভ ইকোয়াল টু কত হচ্ছে ওমেগা এল বাই হচ্ছে ওয়ান বাই ওমেগাসি বাই হচ্ছে আর রেজোনেন্স কন্ডিশনে এটা ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে তার মানে আর বাই এটা তার মানে জিরো তাহলে ট্যান ফাইভ ইকুয়াল টু জিরো কত হচ্ছে ট্যান যখন ট্যান জিরো ডিগ্রি হচ্ছে অর্থাৎ ফাইভ ইকুয়াল টু কত আসতেছে জিরো ডিগ্রি আসতেছে সো রেজোনেন্স কন্ডিশনের ক্ষেত্রে ফাই অর্থাৎ ফেস ডিফারেন্স কত আসতেছে জিরো আসতেছে তাহলে এটার ভ্যালু কত হচ্ছে রেজোনেন্স কন্ডিশনে এটার ভ্যালু ফাই এর ভ্যালু কত হচ্ছে জিরো আসতেছে ক্লিয়ার হচ্ছে সো এখান থেকে কারেন্ট কত পাইলাম কারেন্ট ইকুয়াল টু পাইলাম হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই ভি বাই আর সাইন ওমেগা টি সো এখানে যদি আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি এখান থেকে তাহলে এখানে আমরা কি লিখতে পারি আই ইকাল টু আই জিরো সাইন ওমেগা টি তাহলে ম্যাক্সিমাম আই জিরো হচ্ছে টু এট রেজোনেন্স কন্ডিশন হয় ভি জিরো বাই আর সো এখান থেকে দেখতে পাচ্ছি যে কারেন্টটা কি করতেছে ফ্রিকোয়েন্সি ওমেগার উপর ডিপেন্ড করতেছে এটা যদি আমরা একটা গ্রাফ আড করি গ্রাফ তাহলে কেমন পাবো কারেন্টের গ্রাফ আমরা আড করার চেষ্টা করি তাহলে কারেন্ট কারেন্টের গ্রাফ করি উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে কারেন্টের গ্রাফ সো দেখ যখন টি ইকোয়াল টু জিরো আসে সেই ওমেগা ইকোয়াল টু জিরো নেবো তখন হচ্ছে সাইন্সের হলেও জিরো আসে গ্রাফটা এখান থেকে জিরো থেকে স্টার্ট হবে সো গ্রাফ থেকে জিরো থেকে স্টার্ট হবে আর একটা জিনিস মনে রাখিস এই পুরা গল্পটা হচ্ছে কোথায় রেজোনেন্স কন্ডিশনে গল্প হচ্ছে পুরা গল্পটা রেজোয়েন্স কন্ডিশনে অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট পাবি মাথায় একটা জিনিস রাখতে লাগবে ম্যাক্সিমাম কারেন্ট পাবি যখন হচ্ছে ওমেগা জিরো ইকুয়াল টু কত আসবে রুট ওভার ওয়ান বাই এলসি তখনই হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট পাবি সো এইখানে তো ম্যাক্সিমাম কারেন্ট পাবি তো এখান থেকে কত হচ্ছে জিরো থেকে স্টার্ট হয় ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে এখানে পাইলি ওকে তাহলে এটা কি হলে হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট পাইলি তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কত হইল আই জিরো ভি জিরো বাই আর এটার ভ্যালু কত হচ্ছে হচ্ছে ভি জিরো বাই আর আই জিরো ইকাল টু ভি জিরো বাই আর এই কন্ডিশনের ক্ষেত্রে ওকে সো এটা আমরা হচ্ছে গ্রাফ পাইলাম ওকে সো এটা এর গ্রাফ এবার যে কয়টা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখান থেকে বের করব আমি তোদের বলছিলাম না আমাদের স্টেডি সার্কিট যদি বের করতে পারি স্টেডি সার্কিট বের করার পর যে কোনো সার্কিটের স্টেডি কন্ডিশন বের করব স্টেডি স্টেটটা বের করার পর আমরা ওই স্টেটটা নিয়ে আমরা ডি কী করবো ডিটেলসে আলোচনা করব তো এর আগের দিন যখন এসিএস সার্কিট করাবো তোদের করাইছিলাম তখন শুধুমাত্র অল্প একটু জায়গা করাইছিলাম এখন এলসিএস সার্কিটটা সম্বন্ধে আমরা ডিটেলসে জানার চেষ্টা করতেছি ওকে এর আগের দিন তো তোদের আগে আমি বোঝাইছিলাম যে তোরা ক্লাস টুয়েলভে যে ডিফারেন্সিয়াল মেথডে করছিস ওটা দিয়ে সলভ করলে অনেকটা টাইম লাগে আর আজকে দেখাচ্ছি যে কমপ্লেক্স প্যারামিটার দিয়ে সলভ করলে কয়েক সেকেন্ডেই হয়ে যায় এবার ওই সার্কিটটা অ্যানালাইসিস করতেছি অ্যানালাইসিস করার সময় তো হচ্ছে সেম টাইমেই লাগবে সবকিছু সেমেই থাকবে ওকে সো এটা আসলো এবার দেখ আমরা দেখি এই যে এলসিআর সার্কিটের প্রতিটা এলিমেন্টের রেসপেক্টে প্রতিটা কম্পাউন্ডের রেসপেক্টে কতটা করে পটেনশিয়াল ডিফারেন্স পড়ছে ওকে তাহলে পটেনশিয়াল পটেনশিয়াল ডিউ টু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সার্কিট পটেনশিয়াল ডিউ টু ইন্ডিভিজুয়াল সার্কিট তাহলে পটেনশিয়াল তিনটে ইন্ডিভিজুয়াল সার্কিট ইন দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আর এল আর সি ওকে তাহলে ড্রপ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর ভি এল ইকাল টু কত হবে আই কারেন্ট যাচ্ছে হচ্ছে আই কারেন্ট ইন্টু হচ্ছে জেড এল তাহলে আই ইন্টু জেড হচ্ছে ওমেগা এল যে ওমেগা এল তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এটা গেল হচ্ছে এতটা কি গেল হচ্ছে এই আই হচ্ছে কারেন্ট আমি এটা না ক্যাপিটাল আই দিয়ে লিখতেছি না তেন তোদের আবার বুঝতে অনেকে কন্ট্রোল করবে তাহলে এটা আমাদের কি গেলো হচ্ছে আর ডিফারেন্সটা আর এটা গেল ফেস স্পেকট্রাটা আমি জে কে আমন কে কেমন কে লিখতে পারি দেখা ইটু দবার জে থিতা ইকুয়াল টু কত হচ্ছে cos থিতা প্লাস প্লাস জে sin থিতা এবার যদি ইটু দবার জে থিতার জায়গায় পাই বাই 2 বসায় দেয় তাহলে কত হবে cos পাই বাই 2 প্লাস জে sin পাই বাই 2 cos পাই বাই 2 0 প্লাস জে sin পাই বাই 2 হচ্ছে 1 তাহলে জে ইকুয়াল টু আসে তাহলে ইটু দবার পাই বাই 2 সো এখানে আমাদের কি ছিল জে ছিল দেখ জের জায়গায় কত লিখলাম হতে ই টু দু বার ই টু দু বার জে পাই বাই টু ই টু দু বার জে পাই বাই টু ক্লিয়ার আছে ওকে তাহলে এটা এলো ই টু দু বার জে পাই বাই টু এবার পটেনশিয়াল অ্যাক্রস আর একটা আছে ক্যাপাসিটার তাহলে পটেনশিয়াল অ্যাক্রস পটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটার ক্যাপাসিটার অ্যাক্রোসে যদি পটেনশিয়াল বের করি তাহলে কত আসবে হচ্ছে আই ইন টু এক্স আই ইন টু মানে হচ্ছে জে ওমেগা সি তাহলে হচ্ছে ওয়ান বাই ওমেগা সি যে হচ্ছে উপরে গেল তাহলে কত আসবে এ টু দ্য আর মাইনাস জে পাই বাই টু আসবে ওকে তারপর পটেনশিয়াল ড্রপ পটেনশিয়াল ড্রপ অ্যাক্রস ইনডাক্টর ক্যাপাসিটার রেজিস্টার এটাই তো হচ্ছে ভিআর টু করতে হচ্ছে আই জেটা এটা হচ্ছে জেড দিয়েও লিখতে পারিস তাহলে আই আর আছে সো এটা গেল হচ্ছে কোথায় 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 পড়ছে সেটা আমরা ইন্ডিভিজুয়ালি দেখলাম ওকে এবার এই যে এলসি এর সার্কিট আছে এই সার্কিটটাকে একসেপ্টর সার্কিট বলা হয় কেন বলা হয় এক্সেপ্টর এক্সেপ্টর সার্কিট এটা তোদের পরীক্ষায় আসতে থাকে এটা ভালো করে শোন সার্কেট কেন বলা হয় দেখ এই যে আমাদের গ্রাফটা দেখতে পাচ্ছিস এই গ্রাফের মধ্যে তো উমেগার ভ্যালু অনেকটা জায়গা ভেরি করে তাহলে এই ভ্যালু অর্থাৎ ফ্রিকোয়েন্সি অনেকটা রেঞ্জ ভেরি করে তার মধ্যে যখন এই ফ্রিকোয়েন্সিটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি উমেগা যেটা ওয়ান বাই রুট অভার এলসি এটা সমান হবে তখনই এখানে কি হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট আমরা পাবো পাওয়ার ডেলিভারড হবে কি হচ্ছে ম্যাক্সিমাম হবে এবার সাপোজ তোর কাছে কোনো একটা টিভি আছে রেডিও আছে এবার রেডিও বা টিভিতে তোর যে আসে আসে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কি অনেকটা ব্রড রেঞ্জের ওকে সিগন্যাল মানে কি ফ্রিকোয়েন্সি তো আসে না সেই ফ্রিকোয়েন্সিটা কি আছে ব্রড রেঞ্জের আসে এবার তুই যখন রেডিও যখন শুনতেছিস রেডিও শোনানোর সময় তোর দাদুরা দেখবি শুনবে বা তোরা এফ এম চালু করবি যে সাপোজ বোধ ঝিনঝিন ঝিনঝিন শব্দ হচ্ছে ভালো করে সাউন্ড আসতেছে না একদম বাজে বাজে নয়েস আসতে বিজিন কিন্তু ওটা রেডিও কি করবি হচ্ছে এদিকে এইদিকে ঘোরাঘুরি করবি একটা একটা টাইমে কি হচ্ছে রেডিওতে একদম ক্লিয়ার ভয়েস আসে নয়েস ছাড়া ভয়েস আসে কিসের জন্য এই যে এতটা রেঞ্জের মধ্যে রেডিওতে কি আসে আসতে তোর কথাটা আসতেছে সাপোজ এই রেঞ্জে তুই হচ্ছে এই সিগনালটাকে অন করে রাখছিস তাহলে এই রেঞ্জে দেখতে পাচ্ছিস যে পাওয়ারের ভ্যালু কি থাকবে কম থাকবে তার জন্য তখন নয়ে যুক্ত আসতেছে কথা ভালো শোনা যাচ্ছে না কিন্তু সিগনালটা চেঞ্জ করতে করতে এমন একটা টাইমে কি করে যাবি এই যখন এই ফ্রিকোয়েন্সিটা তোর হচ্ছে এই ন্যাচারাল ফ্রিকুয়েন্সি সমান হয়ে যাবে ওই সার্কিটের যে ন্যাচারাল ফ্রিকুয়েন্সি তার সমান হয়ে যাবে তখনই কি হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট পাবে অর্থাৎ সাউন্ড কি হবে সব থেকে ভালো হবে টিভির কোয়ালিটি কি হচ্ছে তোর ভিডিও কোয়ালিটি কি হবে সব থেকে ভালো হয়ে যাবে এই যে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দিয়ে ওই যে জিনিসটাকে কি হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে আর পাওয়ার ডেলিভার ম্যাক্সিমাম করতেছে তার জন্য এটাকে কি বলি আমরা হচ্ছে অ্যাকসেপ্টার সার্কিট বলি ওকে অ্যাকসেপ্টার সার্কিট ওকে ক্লিয়ার আছে তাহলে তাহলে ইফ ফ্রিকোয়েন্সি অফ দা এসি সাপ্লাই ইজ ভেরিট এটা তো ভেরি করে ওকে আর ইফ দা এসি সাপ্লাই কন্টেন্স নাম্বার অফ ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সিস ওকে যেমন হচ্ছে ওয়ান টিভি সিগন্যাল রেডিও সিগনাল রেডিও সিগন্যাল এই ধরনের সিগনালের ক্ষেত্রে অনেকগুলো আছে ফ্রিকোয়েন্সির কম্পোডেন্ট থাকে দা সিরিজ দা সিরিজ এলসিআর সার্কিট উইল গেপ ম্যাক্সিমাম রেসপন্স

অর্থাৎ অনেকগুলা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে তার মধ্যে কি হচ্ছে ম্যাক্সিমাম রেসপন্স পাবে ম্যাক্সিমাম কারেন্ট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কোথায় আসবে যখন এটা কি আসবে এই ফ্রিকোয়েন্সি সমান হবে এ টু যেটা আমি তোদের একটু আগে জানাইলাম ওকে ক্লিয়ার হয়েছে রেডিও আর বি টিউন্ড তোরা যেমন করে গিটার টিউন করিস গিটার টিউন করে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাস ঠিক যা ওকে গিটার হারমোনিয়াম সবাই তো টিউন করতেই থাকে সেগুলা ক্লিয়ার Tuned to receive signal from a desired station sending signals at particular frequency. दिस सार्किट नोन एस एक्सेप्टर सार्किट ओके एक्सेप्टर सार्किट बोली शार्पनेस की जिनिस शार्पनेस अफ रेजोन একটা ইম্পর্টেন্ট জিনিস দেখ এইখানে যে কারেন্টটা আসে কারেন্টটা কৃষির উপর ডিপেন্ড করতেছে একটা আর এর রেসপেক্টে ডিপেন্ড করতেছে ম্যাক্সিমাম কারেন্টটা আর এর ভ্যালু যত কম হবে ম্যাক্সিমাম কারেন্টটা অত কি হবে বেশি হবে সো আমরা যদি দেখি এই গ্রাফটাকে এটে ফ্রিকোয়েন্সি ভার্সেস কারেন্টের গ্রাফ এই গ্রাফটা দেখ ফ্রিকোয়েন্সি বার্সেস কারেন্টের গ্রাফ আমরা দেখতেছি তাহলে ফ্রিকোয়েন্সি ভার্সেস কারেন্টের গ্রাফের ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট কোথায় আসবে যখন এটা কি আসবে এফ ইকাল টু ওয়ান বাই টু রুট ওভার ওমেগা দিয়ে লেখ এটা দিয়ে লেখ একই জিনিস হবে ম্যাক্সিমাম কারেন্ট তো থেকে আসবে এবার ম্যাক্সিমাম কারেন্ট এই যে গ্রাফটা দেখতেছিস এটা একটা পার্টিকুলার পার্টিকুলার রেজিস্টেন্স ক্ষেত্রে এটা কি হচ্ছে ফর ফর পার্টিকুলার পার্টিকুলার আর তাহলে আর এর পার্টিকুলার ভ্যালুর জন্য এবার হচ্ছে আর এর ভ্যালু চেঞ্জ কর আর এর ভ্যালু যদি স্মল দেখিস আই এর ভ্যালু কি হবে বিগ হবে আর এর ভ্যালু যদি দেখিস আর এর ভ্যালু যখন হাই থাকবে থাকবে এমন হচ্ছে একটা গ্রাফ থাকবে ওকে তারপরে এটা হচ্ছে আর ইকুয়াল টু সাপোজ হচ্ছে আর ওয়ান আর ওয়ান এর মান কি আছে অনেক বেশি আছে তার থেকে কি করলি আর একটু কম আর এর নিলে কম আর যদি নিস তাহলে কি হবে তাহলে এটা কি হবে হচ্ছে একটু হাই হবে কারেন্টের ভ্যালু একটু কি হবে হচ্ছে বেশি হবে কারেন্টের ভ্যালু একটু কি হবে হচ্ছে বেশি হবে কারণটা দেখতে পাচ্ছি যে আর ছোট হইলো আর যখন ছোট হইলো কারেন্ট কি হয়ে একটু ইনক্রিজ করলো সো আর টুর জন্য কারেন্ট ইনক্রিজ করলো তারপরে আর থ্রির জন্য কি হবে হচ্ছে এমন করে আছে এর জন্য দেখি সেখানে ম্যাক্সিমাম হবে ওকে সো এটার জন্য কি হবে হচ্ছে আর জন্য আর একটু ইনক্রিজ করলো এমন করতে করতে একটা টাইমে আসবে এটা একদম ম্যাক্সিমাম কি অর্থাৎ শার্প আসা শুরু করবে গ্রাফটা শার্প হবে তাহলে গ্রাফ সার্প কখন হবে যদিও কি হয় এটা কখন হবে লাস্টেরটা একদম যখন টাসেই করবে না তখন আর একল টু কত হবে জিরোতে তাহলে আর আরেকল টু জিরো বসা যায় আই জিরো মান কত ইনফিনিটি হয়ে যাবে অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে শার্প হতে হতে কোথায় যাবে ইনফিনিটিতে গিয়ে মিলবে সো দেখতেই পাচ্ছি যত আর এর ভ্যালু হচ্ছে কি করতে থাকবে হচ্ছে কমাইতে থাকবে রেজিস্ট্যান্স যত কমতে থাকবে ওটার কার্ভের কার্ভটা কি হবে তত শার্প হবে এই এটাকে কি বলি আমরা শার্পনেস ওকে তো শার্পনেস একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে শার্পনেস ওই জন্য হবে যখন কি আসবে হচ্ছে কার রেজিস্ট্যান্স কি হচ্ছে যত কম হবে ওকে তা রেজোনেন্স কার্ভ দা রেজোনেন্স কার্ভ এই যে এই কার্পটা এই কার্পটাকে কি বলি আমরা রেজোনেন্স কার্ভ ওকে বিকাম বিকাম শার্পার এস এস দা রেজিস্ট্যান্স ইজ রিডিউসড দা সার্কিট রেসপন্স

लगला लगाया चाहिए तो दर बार ले किस ले एक बार लेके ने शब्द ओके लेके ने एक बार দেখ ম্যাগনিফিকেশন ভোল্টেজ ম্যাগনিফিকেশন ভোল্টেজ ম্যাগনিফিকেশন কি জিনিস মনে রেখিস কোন একটা ইন্ডাক্টর বা ক্যাপাসিটিভ সার্কিটের ভোল্টেজ ওকে পোটেন্সিয়াল সরি ভোল্টেজ ওকে হ্যাঁ भोल्टेज मैग्निफिकेशन तले अच्छे भोल्टेज मैग्निफिकेशन फिकेशन इक्वल टू की होगे इक्वल टू पोटेंशियल डिफरेंस पोटेंशियल डिफरेंस एक्रॉस द ইন্ডাক্টার ক্যাপাসিটার ইন্ডাক্টার হইতে পারে অথবা ক্যাপাসিটার পারে বাই অ্যাপ্লাইড ইএমএফ তাহলে দেখ পোটেন্সিয়াল অ্যাক্রোস দ্য ইন্ডাক্টর কত হবে আমরা জানি একটু আগে বের করলাম পোটেন্সিয়াল অ্যাক্রোস দ্য ইন্ডাক্টর এই দেখ আই ওমেগা এল সো আই ওমেগা এল বাই

ভিসির সমান আসতেছে অ্যাট রেজোনেন্স এটা যদি বুঝছিস এই দেখ অ্যাট রেজোনেন্স ক্ষেত্রে কি হচ্ছে ওমেগা এল ইকুয়াল টু 1 বাই ওমেগা সি সমান আসতেছে তাহলে কি হচ্ছে উপরেও আছে এখানে আই আছে তাহলে এখানে এই দুটো যদি সমান হয় তাহলে হচ্ছে ভিএল ইকুয়াল কত হবে ভিসির সমানই হবে তাহলে অ্যাট রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে ভিএল ইকুয়াল কি হবে আচ্ছা ভিসির সমান হচ্ছে ক্লিয়ার হচ্ছে না আর বোঝাবো দেখ আমাদের কি হচ্ছে কি জানি ওমেগা এল ইকুয়াল টু 1 বাই ওমেগা সি হচ্ছে অ্যাট রেজোনেন্স কন্ডিশনে এইদিকে আই যুক্ত করে দে এইদিকে নে হচ্ছে আমাদের কি করে দেয় একটা আই যুক্ত করে দেয় দুই দিকে তাহলে আই আই কেটে যায় আরামসে এইটা মানে কত হচ্ছে ভি এল আর এটা মানে কত হচ্ছে ভি সি এটাই দেখলাম আমরা ভি আর ভি সি তাহলে রেজোনেন্স কন্ডিশনে কি হচ্ছে পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর অ্যান্ড অ্যাক্রস ইন্ডাক্টর ক্যাপাসিটার অ্যান্ড ইন্ডাক্টর আর কি হচ্ছে ইকুয়াল ওকে সো এখানে কত আসতেছে আর তখন শুধুমাত্র রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করে তাহলে আইআই কেটে যাচ্ছে এখানে কত আসলে হচ্ছে ওমেগা আর এটাকে ওমেগা জিরো দ্বারা লেখা ভালো জিরো বাই হচ্ছে আর কারণটা আমরা যখন এই রেজোলেন্স কন্ডিশন নেই ওমেগা জিরোতে কনভার্ট করে দিই সাধারণত এটা আসলে হচ্ছে ভোল্টেজ ম্যাগনেটিফিকেশন বাট কেউ এইটা দিয়েও লিখতে পারিস যে ক্যাপাসিটর দিয়েও লিখতে পারিস তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ কত হবে পোটেন্সিয়াল ডিফারেন্স আর ক্যাপাসিটর হচ্ছে ওয়ান বাই আই ওমেগাসি ওয়ান বাই আই ওমেগাসি কোনো তো প্রবলেম নেই আর এইটা কত হচ্ছে আইআর সো এখান থেকে আই আই কেটে গেল কি পড়ে থাকলো হচ্ছে ও ওমেগা সি আর সো ভোল্টেজ ম্যাগনেটিফিকেশন ইকুয়াল টু আসলো এইটাও আসতে পারে এটাও আসতে পারে সো ভোল্টেজ ম্যাগনিফিকেশন ভোল্টেজ ম্যাগনিফিকেশন ইকুয়াল টু ওমেগা জিরো এল বাই আর বা হচ্ছে ওয়ান বাই ওমেগা সি আর এটা কি আসলো হচ্ছে ভোল্টেজ ম্যাগনিফিকেশন আসলো ক্লিয়ার আছে ওকে এবার আমরা এই যে সিরিজ এলসিএস সার্কিট আছে সেই সিরিজ এলসিএস সার্কিটের পাওয়ার নিয়ে আমরা আলোচনা করি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এইখান থেকে তোদের কোশ্চেন আসবে এবং এখান থেকে না অনেক সুন্দর সুন্দর জিনিস আমি তোদের শেখাবো পাওয়ার কি জিনিস কোয়ালিটি ফ্যাক্টর কি জিনিস আর ব্যাট উইথ কি জিনিস তোরা ছোটবেলার থেকে শুনিস না যে জিও কোম্পানি এত ব্র্যান্ডেড ফ্রিকোয়েন্সি কিনে নিল এয়ারটেল কোম্পানি কিনলো ভোটা কোম্পানি কিনলো আদানি কিনলো এগুলোর কোটি কোটি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছে সরকার এগুলো কি জিনিস আমরা একটু করে বোঝার চেষ্টা করি ক্লিয়ার আছে চল এবার দেখি পাওয়ার নিয়ে আমরা ডিসকাস করি তাহলে পাওয়ার অফ সিরিজ এলসিআর সার্কিট দেখ পাওয়ার পাওয়ার পি ইকোয়াল টু কি জানি এর আগের দিন তোদের বের করা শেখাইছিলাম ভি আর এম এস আই আর এম এস ইন্ট্রোডাকশন লেকচারে ইনটু কস ফাই যেখানে ফাই কি হচ্ছে ওদের ফেজ অ্যাঙ্গেল ওকে বা ফেজ ডিফারেন্স সো এখানে যদি আমরা আসি পাওয়ার এবার পাওয়ার এক এক করে দেখা শুরু কর আর কত পাওয়ার আছে এখান থেকে দেখাবি ওকে দেখি তোদের কার কত পাওয়ার আছে ওকে এবার কসফাই এর ভ্যালু লাগবে কসফাই এর ভ্যালু কে আমরা বের করব দেখ একটা জিনিস আমরা কি জানি এখান থেকে একটু দেখতে পাচ্ছিস যে আমরা tan phi equal to দেখলাম tan phi equal to হচ্ছে omega l minus 1 by omega c by হচ্ছে r তার মানে আমরা tan phi কি জানি l o v o l v তাহলে হচ্ছে লম্ব বাই ভূমি দ্যাট ইজ লম্ব আসছে এখানে l বলতে আমি লম্ব হচ্ছে ওকে তাহলে হচ্ছে এটা আসলো হচ্ছে omega l minus 1 by omega c ভূমি বেস বেস কত আসলো হচ্ছে আর তাহলে হচ্ছে অতিভুজ কত আসবে রুট ওভার পিতাগরাসের উপপদ্ধতি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দ্যাট ইজ কত আসবে হচ্ছে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে কত হচ্ছে আর স্কোয়ার ওকে তাহলে এটার এক্সপ্রেশন কেমন আসলো এমন টাইপের হচ্ছে আমাদের জিনিস আসলো ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফাই গেল এটা হচ্ছে এটাকে কি বলি আমরা জেড বলি তাহলে এটা জেড এটা হচ্ছে ওমেগা এল বাই ওয়ান বাই ওমেগা আর এটা হচ্ছে কত আর আসে ওকে এবার দেখ কস ফাই কস ফাই ইকল টু কত হচ্ছে কস ফাই তাহলে হচ্ছে এল ও ভি ও ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি কত ভূমির ভ্যালু দেওয়া আছে এখান থেকে আমরা দেখলাম ভূমি ইকল টু আর অতিভুজ ইকল টু কত এটা আসে তাহলে হচ্ছে আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি তার স্কোয়ার সো কস ফাই এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম সো এখান থেকে আসলো পি ইকল টু আসলো ভি জিরো বাই রুট টু আই জিরো বাই রুট টু আর এখানটা কস ফাই ইকল টু কত আসলো হচ্ছে কস ফাই ইকল টু আর বাই হচ্ছে রুট ওভার

তার হচ্ছে স্কোয়ার এটা ছিল হচ্ছে ভিজিরো আই জিরো মানে ভিজিরো আর সঙ্গে সঙ্গে আর ইন্টু কত আসতেছে এটা আসতেছে তাহলে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান থেকে পি ইকোয়াল টু আসতেছে ভি জিরো স্কোয়ার বাই হচ্ছে টু আর হচ্ছে ভিজিরো স্কোয়ার আর আসে আর সঙ্গে সঙ্গে আসে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগাসি তার হচ্ছে স্কোয়ার আসে এটা পি আসে দেখ এই যে এই টার্মটা পি ম্যাক্সিমাম কখন হবে যখন নিচেরটা মিনিমাম হবে আর নিচেরটা মিনিমাম কখন হবে যদি কি হচ্ছে ওমেগা মাইনাস ওয়ান বাই ওমেগা সির ভ্যালু জিরো হয় ওকে তাহলে কি হবে ম্যাক্সিমাম হবে তার মানে এটা ইকুয়াল টু কি হইতে লাগবে হচ্ছা জিরো হইতে লাগবে দেখ অ্যাট পি টু পি ম্যাক্স পি ম্যাক্স তখনই হবে যদি কি হচ্ছে ওমেগা এল বাই ওয়ান বাই ওমেগা সি কত হয় জিরো হয় ঠিক আছে আমরা আর এটা মানে কি হচ্ছে রেজোনেন্স কন্ডিশন না আর আমি তোদের একটু আগে থেকে চিৎকার করে আসতেছিলাম সেটা কি হচ্ছে যে রেজোনেন্স কন্ডিশনে কারেন্ট কি হবে ম্যাক্সিমাম হবে কারেন্ট ম্যাক্সিমাম হওয়া মানে ওইখানে পাওয়ার ট্রান্সফরমেশন ম্যাক্সিমাম হবে ওই কন্ডিশনটাই আমরা দেখলাম সো এখান থেকে কি পাচ্ছে এটা যদি একটা ইকুয়েশন নাম্বার দেই সাপোজ এ ইকুয়েশন দেই তাহলে ফ্রম ইকুয়েশন ইকুয়েশন এ এ থেকে কি পাচ্ছিস দেখতো পি ইকুয়াল টু পি ইকুয়াল টু পি ম্যাক্স টু তাহলে কত পাচ্ছি আমরা পি ইকুয়াল টু পি ম্যাক্স

সো এটা হচ্ছে উঠে যাবে সো এটা কত আসলে আর স্কোয়ার আসবে তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার দ্যাট ইজ পি ম্যাক্স টু আমাদের আসতে সে হচ্ছে ভি জিরো স্কোয়ার বাই হচ্ছে টু আর এবার এইটা ভ্যালু আমরা ইকোয়েশন এ তে বসাই দিই ফ্রম ইকোয়েশন এ ফ্রম ইকোয়েশন এ তে যদি বসাই দেই তাহলে কত আসবে দেখ ইকোয়েশন এ তে গিয়ে লিখতে পারি ভি জিরো স্কোয়ার উপরে আর স্কোয়ার বাই হচ্ছে টু আর ওকে উপর নিচে আর দ্বারা গুণ করলাম সঙ্গে সঙ্গে কত আসলো হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেসি তার হচ্ছে পিম্যাক্স তাহলে পি ম্যাক্স ইন্টু কত হচ্ছে আর স্কোয়ার বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা মাইনাস ওয়ান বাই ওমেগাসি তার হচ্ছে ওমেগাসি তার হচ্ছে স্কোয়ার সো আমরা এটা জিনিস দেখতে পারলাম তাহলে কি আসলো এটা হচ্ছে কন্ডিশন আসলো যার ফলে আমি তোদের আসলো হচ্ছে আর স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই তার হচ্ছে স্কোয়ার এটা কি আসলো হচ্ছে পি এবার একটা নতুন দে হাফ পাওয়ার ওকে হাফ পাওয়ার খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস হাফ পাওয়ারে কি করবো দেখ হাফ পাওয়ার নাম শুনেই তোরা বুঝতে পারছিস যে ম্যাক্সিমাম পাওয়ার আছে তার অর্ধেক তাহলে ওইটা কি হবে হাফ পাওয়ার তাহলে হাফ পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করি তাহলে হাফ পাওয়ার পয়েন্ট কাকে বলবো যে পয়েন্টে কি হচ্ছে ম্যাক্সিমাম ওকে ম্যাক্সিমাম পাওয়ার কি হবে অর্ধেক হবে द पॉइंट द पॉइंट एट हुईस पावर बिकम बिकम हाफ ऑफ इट्स मैक्सीम भैल्यू मैक्सीम भैल्यू इट कॉल्ट হাফ পাওয়ার পয়েন্ট ওকে দ্যাট ইস হাফ পাওয়ার পয়েন্ট পি ইকলু কি হবে পিম্যাক্স বাই টু হবে ম্যাক্সিমাম এর অর্ধেক হবে এবার পি ইকল টু কত আছে

এবার হচ্ছে সলভ করার সময় আমি তোদের ইজিলি ভাবে সলভ করে দিই এখানে ভ্যালু কত আসে দেখ এই পুরো টার ভ্যালু কত আসবে হাফ আসবে ওকে ইজিলি সলভ করার জন্য দেখ আমরা যদি ওমেগা এল মাইনাস ওয়ান বাই সির ভ্যালু আর ধরে নিই ওকে তাহলে কত আসতে দেখতে হচ্ছে আর স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হচ্ছে কি হচ্ছে না দ্যাট ইস কি হচ্ছে আর স্কোয়ার বাই হচ্ছে টু আর স্কোয়ার দ্যাট ইস আর হাফ পরে থাকতেছে আমাদের তো হাফই মেলাইতে লাগবে সো হাফে যেহেতু মেলাইতে লাগবে আমরা কি করে নেই হচ্ছে এটার ভ্যালু কত আসবে আমরা জানি এটার ভ্যালু আর ওমেগাসি তার স্কোয়ার ইকোয়াল টু কত হবে হচ্ছে আর স্কোয়ার হবে দ্যাট ইজ ইস ওমেগ মাইনাস ওয়ান বাই ওমেগাসি ইকোয়াল টু হচ্ছে প্লাস মাইনাস আর হবে সো এখান থেকে আমি কি করতেছি একটা টার্ম দ্বারা মাল্টিপ্লাই করে দিতেছি ওকে তাহলে এটার থেকে আমি কি করতেছি এখান থেকে যদি আমি কমন নেই মাল্টিপ্লাই করে দেই ওমেগা স্কোয়ার বাই তাহলে ওমেগা স্কোয়ার বাই এল দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আসবে ওমেগা স্কোয়ার ঠিক আছে ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত আসবে হচ্ছে এল সি প্লাস মাইনাস আর ওমেগা বাই হচ্ছে এল ওকে আমি বোথ সাইডে কি করলাম মাল্টিপ্লাই মাল্টিপ্লাই বোথ সাইড বাই

ওমেগা টু ওমেগা ওকে এই দুটো যেহেতু সমান আছে একটা জিনিস মাথায় রাখি যে যেহেতু দুটো সমান আছে তখন এদের যোগফল কি হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে যোগফল কাছাকাছি আছে তার জন্য টু ওমেগা লিখতে পারি কিন্তু বিয়োগ ফল আবার জিরো করে দেশ না তোরা বলবি ওমেগা আর ওমেগা যেহেতু কাছাকাছি আছে বিয়োগ ফল জিরো করে দিই দেখ যখনই তুই বিয়োগ ফল জিরো নিয়ে নিবি তখনই এই পুরো টানটা জিরো হয়ে যাবে অর্থাৎ তুই এই পুরা ক্যালকুলেশনটা একদম অবস্থা খারাপ করে দিবি ঠিক আছে তো পুরো এতক্ষণ ক্যালকুলেশন করলাম আর পড়াশোনা করবি কি কিনিয়া ঠিক আছে না মাল্টিপ্লাই হবে না ওকে আমি তোদের বারবার যেমন বলি এর আগেও অন্য কোনো ভিডিওতে বলছিলাম তোদের যখন সাপোজ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মেলানো আসে পরীক্ষায় তো এমন করতে পারবি না যে বোর্ড সাইড মাল্টিপ্লাই বাই জিরো তাহলে জিরো ইকুয়াল টু জিরো তাহলে অ্যান্সার মিলবে ওটা তো হবে না না সো আমাদের কাজের জিনিস বের করতে লাগবে কাজের জিনিস বের করার জন্য এই টার্মটাকে আমরা রাখবো সো কি পাচ্ছি দেখ এখান থেকে পাচ্ছি ডেল ওমেগা ইকাল টু টু ওমেগা ইকাল টু প্লাস মাইনাস আর ওমেগা বাই এল তাহলে ওমেগা ওমেগা কাটলো সো এখান থেকে ডেল ওমেগা মানে হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা জিরো ইকাল টু হচ্ছে প্লাস মাইনাস আর এল আর টু একটা চলে যাবে সো ওমেগা ইকাল টু আসবে হচ্ছে ওমেগা জিরো প্লাস মাইনাস আর বাই টু এল সো এখান থেকে আসলো নাও তাহলে ওমেগা ওয়ান ইকুয়াল টু কত আসল হচ্ছে ওমেগা জিরো প্লাস আর বাই এল অ্যান্ড আর একটা ভ্যালু আসল টু হচ্ছে ওমেগা জিরো মাইনাস আর বাই তাহলে দেখ আমরা একটু আগেই একটা গ্রাফ দেখছিলাম গ্রাফটা কেমন ছিল ফ্রিকোয়েন্সি ওমেগা ভার্সেস আইয়ের গ্রাফ বা পাওয়ারের গ্রাফ ঠিক আছে পাওয়ারের গ্রাফ দেখ বা আই এর গ্রাফ দেখ যেটা দেখিস দেখ ঠিক আছে পাওয়ারে দিলাম তাহলে পাওয়ারের জন্য গ্রাফ দেখিস গ্রাফটা কেমন ছিল এটাই তো গ্রাফটা ছিল তাহলে এটা হচ্ছে গ্রাফ ছিল তাহলে এটাকে কি বলছিলাম আমরা পি ম্যাক্স তাহলে পি ম্যাক্স এর হাফ কত হবে দেখ এইদিকে এগুলা তো থাকবেই ঠিক আছে তাহলে পি হাফ কত হবে এটা যদি পি ম্যাক্স হয় এটার হাফ হচ্ছে এইখানে আসবে আর একটু নিচে আসবে বাট এটা তো হ্যাঁ এখানে আসতো মোটামুটি ভাব এটা কত এখানে কত হচ্ছে মনে রেখে ওমেগা টু রুট ওভার ওমেগা জিরোয়াল টু রুট ওভার এলসি তাহলে এটার ভ্যালু এটা গেল এবার পি ম্যাক্স যখন আমরা পি ম্যাক্স অর্ধেক নিলাম এটা করতে হচ্ছে পি ম্যাক্স বাই পি ম্যাক্স বাই টু ওকে তাহলে কয় জায়গায় কাট করছে এইখানে এক জায়গায় কাট করছে এইখানে এক জায়গায় কাট করছে তাহলে দুই জায়গায় যেহেতু কাট করছে তাহলে ওমেগার কয়টা ভ্যালুতে কাট করলো দেখতো দুইটা ভ্যালুতে এইখানে একটা ভ্যালুতে কাট করলো এইখানে একটা ভ্যালুতে কাট করলো ওমেগার দুইটা ভ্যালুতে কাট করলো তার মানে আমরা কি বললাম ওই জন্য ওমেগার দুইটা ভ্যালুই পাইছি দেখ একটা কি পেয়েছি ওমেগা জিরো ওমেগা জিরো প্লাস আর বাই টুয়েলভ আর একটা কত পাইছি হচ্ছে ওমেগা জিরো মাইনাস আর বাই টু অর্থাৎ এটা ভ্যালু যদি ওমেগা জিরোর ভ্যালু হয় ওমেগা জিরোর থেকে একটা বেশি পাইছি ওই জন্য ওমেগা জিরো প্লাস আর বাই টু আর একটা ওমেগা জিরোর থেকে কমে পাইছি তার জন্য এটা হচ্ছে ওমেগা জিরো মাইনাস আর বাই টু অর্থাৎ ওমেগা জিরোর থেকে কিছু একটা বিয়োগ গেল ঠিক আছে এটা হচ্ছে ওমেগা টু আর এটা হচ্ছে ওমেগা ওয়ান তাহলে এই যে এইখান থেকে এইটার ঠিক আছে যে ডিস্টেন্সটা এই যে ডিস্টেন্সটা ঠিক আছে এটাকে কি বলি আমরা হচ্ছে ব্যান্ড উইথ বলি এই যে ডিস্টেন্সটা এটাকে বলি ব্যান্ড উইথ অর্থাৎ তোরা বিভিন্ন কোম্পানিগুলোর ক্ষেত্রে শুনিস না যে বি টোটে এই কোম্পানি এটা কিনলো ঠিক আছে এত বই ব্যান্ড উইথের ফ্রিকুয়েন্সি কিনলো ওই কোম্পানি এয়ারটেল কোম্পানি কিনলো জিও কোম্পানি কিনলো তোরা সরকারের কাছে কি করে এই ব্যান্ড উইথটা কিনে নেয় যে যত বড় ব্যান্ড উইথ কিনতে পারে ও তত বেশি হচ্ছে ওর বিজনেস এক্সপ্যান্ড করতে পারবে বা হচ্ছে অত বেশি টাওয়ার যুক্ত করতে পারবে অত বেশি জায়গায় কি হচ্ছে সিগনাল পাঠাইতে পারবে ওই জন্য ব্যান্ড উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে সরকার পারমিশন দেয় যে এই যে আমাদের ভারতবর্ষের মধ্যে সিগন্যালটা পাঠানো যাবে এটা তোদের কোম্পানির ক্ষেত্রে তোরা কি করতে পারবি এত ব্যান্ডউইথের একটা কম্পোনেন্ট পাইলি এটার মধ্যেই তোদের হচ্ছে বিজনেস করতে লাগবে তোদের সিগন্যাল সব এইটুকের কি করে নেয় ওকে তো যত বড় ব্যান্ড নিতে পাবে বুঝতেই পারছিস অত বেশি ফ্রিকোয়েন্সি পাবে অত বেশি ফ্রিকোয়েন্সি পাবে বিজনেস তার মানে কি করতে পারবে অত বেশি করে বিজনেস করতে পাবে এই জন্যই দেখবি যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো কি করতে থাকে হচ্ছে এমন করে ব্যান্ড উইথের নিলামের সময় যুক্ত হয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকায় সরকার ওগুলা বিক্রি করে ওকে সো এটা গেল তাহলে ব্যান্ড উইথ গেল ওই দুটোর মধ্যে কি হচ্ছে ডিফারেন্স তাহলে ব্যান্ড উইথ এবার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যান্ড উইথ তাহলে ব্যান্ড উইথ কে বি দিয়ে যদি লিখি কত আসবে দেখ এটা কত আছে ওমেগা ওয়ান মাইনাস হচ্ছে ওমেগা টু সো ব্যান্ড উইথ বি ইকুয়াল টু আসবে হচ্ছে ওমেগা ওয়ান ওমেগা জিরো প্লাস আর বাই

আমাদের কি বলতে পারি সার্কিট ওই সার্কিটটা যত কাছাকাছি থাকা কিছু ফ্রিকুয়েন্সিকে কি করতে পারবে আলাদা আলাদা করতে পারবে করতে পারবে একটা একটার থেকে আলাদা করতে পারবে ওই জিনিসটাকে কি বলি আমরা হচ্ছে ওর কোয়ালিটি ফ্যাক্টর অর্থাৎ যত কাছাকাছি থাকা ফ্রিকুয়েন্সিগুলাকে যে সার্কিট যত বেশি কি করতে পারবে হচ্ছে এক্সপ্লেন করে দিতে পারবে বা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারবে ওটাকে কি বলবো ওইটার কোয়ালিটি ফ্যাক্টর কি আছে ভালো আছে। যেমন আমরা বিভিন্ন যে গুলা দেখি তাদের রেজুলেশন দেখি না তোরা মোবাইল কিনিস ল্যাপটপ কিনিস ওইখানে দেখিস তোদের স্ক্রিনের রেজুলেশন কত ক্যামেরার রেজুলেশন কত রেজুলেশন মানে কি একটা ক্যামেরার রেজুলেশন বেশি হওয়া ভালো মানে কি তোর যখন ক্যামেরা দিয়ে ছবি তুলবি সাপোজ তোর হাতের ছবি তুলো এবার দূর থেকে যখন ছবি তুলবি তারপরে যখন জুম করবি জুম করার পর কতটা তুই গেছে গুলা অবধি বুঝতে পারছিস বা কতটা কাছের জিনিস স্পষ্ট বুঝতে পাইতেছিস ঠিক আছে মানে কাছাকাছি থাকা দুইটা জিনিসের মধ্যে কতটা ডিফেন্সিয়েট ভাবে বুঝতে পাইতেছিস এটাই কি রেজু রেজুলেশন বলি আমরা ওকে ঠিক তেমনই এটার ক্ষেত্রে কি বলি আমরা কোয়ালিটি ফ্যাক্টর কোনো একটা এসি সার্কিটের ক্ষেত্রে এই এই টার্মটাকে কি বলি কোয়ালিটি ফ্যাক্টর অর্থাৎ যে সার্কিটের যত কোয়ালিটি ফ্যাক্টর বেশি হবে ওই সার্কিট কি করতে পারবে কাছাকাছি থাকা ফ্রিকোয়েন্সি গুলাকে অত বেশি কি করতে লাগবে আলাদা করে দেখতে পাবে ওকে সো এবার রিডিং দেখছে কোয়ালিটি ফ্যাক্টর কোয়ালিটি ফ্যাক্টর এটাকে আমরা কিউ দ্বারা লেখি কোয়ালিটি ফ্যাক্টর ঠিক আছে আচ্ছা লেখ তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কোয়ালিটি ফ্যাক্টর কিউ অফ এ সার্কিট কিউ অফ এ সার্কিট এস

frequencies okay it is given by given by quality after q equal to 2 pi into okay maximum maximum energy stored in per cycle.

ম্যাক্সিমাম এনার্জি স্টোর পার সাইকেল এখানে এনার্জি স্টোর কে এনার্জি স্টোর করতে পারে ধরুন ইন্ডাক্টর করতে পারে বা ক্যাপাসিটার করতে পারে আমরা সাপোজ ইন্ডাক্টর নিলাম তাহলে পার সার্কিটে একটা ইন্ডাক্টর কত এনার্জি স্টোর করতে পারে হাফ এল আই জিরো স্কোয়ার এটা করতে পারে এবার দেখ এনার্জি ডিসিপিটেড পার সাইকেল তাহলে এনার্জি ডিসিপিটেড কত হয় আই আই আর এম এস স্কোয়ার আর আই আর এম এস স্কোয়ার আর এটা তো আমরা এর আগের দিনেই দেখছিলাম এনার্জি ডিসিপিটেড পার সাইকেল মানে কি হচ্ছে কোনো একটা টাইম টি জিরোতে হয় ওকে টি জিরো তাহলে এবার দেখ টাইম পিরিয়ড টি বুঝো তাহলে টু 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 কেটে গেল এল আই জিরো স্কোয়ার বাই আই আর এম এস স্কোয়ার মানে হচ্ছে কত আই জিরো বাই রুট টু তার স্কোয়ার আর ইন্টু টাও মানে হচ্ছে টাইম টাইমের উল্টে কি হচ্ছে ফ্রিকোয়েন্সি ওয়ান বাই এফ জিরো ঠিক আছে ওয়ান বাই এফ জিরো সো এখানে কোয়ালিটি ফ্যাক্টর কি পাচ্ছি রুট স্কোয়ার মানে উপরে গেল হচ্ছে টু পাই এল আই জিরো স্কোয়ার বাই আই জিরো স্কোয়ার আর ইন্টু এফ জিরো উপরে গেলো তাহলে আই জিরো স্কোয়ার আই জিরো স্কোয়ার কাটলো কোয়ালিটি ফ্যাক্টর কী কল টু টু পাই টু পাই এফ জিরো এল বাই হচ্ছে আর এবার দেখ টু পাই এফ জিরো মানে কত হচ্ছে ওমেগা জিরো এল বাই হচ্ছে আর সো কোয়ালিটি ফ্যাক্টর কত হচ্ছে ওমেগা জিরো এল বাই আর এবার শোন কোয়ালিটি ফ্যাক্টরটা একটা নর্মাল একটা ডেফিনেশন আছে অর্থাৎ কোনো একটা কোম্পানি যখন কাজ করে কোম্পানির কাজের মধ্যে মেকানিক্যাল টার্মে কোয়ালিটি ফ্যাক্টর একটা ডেফিনেশন দেওয়া যায় অর্থাৎ কোম্পানির কাছে কি ইম্পর্টেন্ট তুই নর্মাল এক্সপেরিমেন্টাল জিনিস ভাব কোম্পানি হচ্ছে বারবার কি করবে হচ্ছে একটা কোয়ালিটি ফ্যাক্টর বাড়াইতে চায় যে কোনো কোম্পানি ওর কোয়ালিটি ভালো রাখতে চায় কোয়ালিটি ভালো রাখার জন্য কি করবে ও যে ব্যান্ড উইথের সিগন্যালটা কিনছে সরকারের কাছে সেই ব্যান্ড উইথের সিগন্যালটার রেসপেক্টে ও কাজ করবে তার জন্য এই যে কোয়ালিটি ফ্যাক্টরটার ডেফিনেশনটাকে এটাকে কি করি বিভিন্ন কোম্পানি টার্মের রেসপেক্টে অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্টাল টার্মের রেসপেক্টে এটাকে কি করতে পারি অন্যভাবে আমরা ডিফাইন করতে পারি কোয়ালিটি ফ্যাক্টর কি জিনিস কোনো একটা সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে ওই সার্কিটের ন্যাচারাল ন্যাচুরাল ফ্রিকুয়েন্সি বাই ওই সার্কিটের ব্যান্ড উইথকে কোয়ালিটি ফ্যাক্টর বলা হয় মানে অ্যানাদার ওয়ে আমি বলতেছি অ্যানাদার অ্যানাদার ওয়ে কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে কোনো সার্কিটের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি বাই ওই সার্কিটের কি হচ্ছে ব্যান্ড উইথ ওকে তাহলে কত হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর ওমেগা জিরো বাই ব্যান্ড উইথ ব্যান্ড উইথের ভ্যালু কত আর বাই এল ব্যান্ড উইথের ভ্যালু আর বাই এল ওকে তাই তো আর বাই এল সো কিউ ইকাল টু কত আসলো ওমেগা জিরো এল বাই এইচ আর আছে তাহলে দেখো একটু আগে আমরা যে অরিজিনাল ডেফিনিশনটা দিলাম সেটাও আছে কিউ ইকাল টু ওমেগা জিরো এল বাই আর এখানেও কত আসলো কিউ ইকাল টু ওমেগা জিরো এল বাই আর অর্থাৎ এই টার্মটা হচ্ছে কোম্পানিদের জন্য ইউজ করা কিচ্ছে সুবিধা জনক ওরা ইজিলি এটা দিয়ে করে অর্থাৎ কি করতে পারে যে কোয়ালিটি ফ্যাক্টর বাড়ানোর জন্য কি করতে পারে একটা নির্দিষ্ট কোনো যখন হচ্ছে একটা পাঠায় তার ব্যান্ডউইথটা কম করার চেষ্টা করে অর্থাৎ শার্পনেস করার চেষ্টা করে তো যে সার্কিটের শার্পনেস বেশি হবে অর্থাৎ কম রাখতে শার্পনেস বেশি হবে বেশি হলে ওটার কোয়ালিটি ফ্যাক্টর ব্যান্ড কি হলে ইজিলি কমবে ব্যান্ড যদি কমে ওটাকে কি করতে পারবো কোয়ালিটি আমরা এমনি ইমপ্রুভ করতে পাবো ওকে সো এটা আমাদের কি হতে পারে আমাদের কেস হয়ে গেল সো এটাকে আমরা আরো অনেক ফর্মে নিতে পারি না আরো ফর্ম যদি নেই কিউ ইকাল টু কত ওমেগা জিরোর ভ্যালু কত ওমেগা জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট ওভার এল সি ইকাল কত আসবে এল বাই আর সো এখান থেকে আসবে কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইকাল টু কত আসবে হচ্ছে রুট ওভার এল বাই সি ইন্টু আর ওকে সো এখান থেকে কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইকাল টু আসলে আর বাই রুট ওভার এল সি এটাও একটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর ও ওয়ান বাই আর ছিল সরি তাহলে এটা কত হবে হচ্ছে ওয়ান বাই আর এটাও আসলো কোয়ালিটি ফ্যাক্টর আসলো ওকে সো কোয়ালিটি ফ্যাক্টর ইকোয়াল টু আসলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি সো কিউ কিউ টু টু আসলো হচ্ছে ওমেগা জিরো এল বাই আর এই ফর্মুলাটাও যেমন ঠিক আছে বাই সি এটাও হয় ঠিক তেমনই হচ্ছে এগুলো অনেকগুলো হয় ঠিক আছে যখন যে টমে লাগবে তুই ইউজ করে দিবি সো একটা জিনিস তোরা এখান থেকে দেখতে পাচ্ছিস যে কোয়ালিটি ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করে ওটার ফ্রিকুয়েন্সির উপর ডিপেন্ড করে ওই সার্কিটের ন্যাচারাল ফ্রিকুয়েন্সি ওমেগাজের উপর ডিপেন্ড করে ওকে সো যখন আমাদের যদি দেশে দেখিস ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে কারেন্টের ফ্রিকোয়েন্সি কত বলতো ইন্ডিয়ার ক্ষেত্রে কারেন্টের ফ্রিকোয়েন্সি যদি এফ এর ফর্মে লিখি ওকে তাহলে হচ্ছে পঞ্চাশ হার্টস যদি কোনো ডেভেলপ কান্ট্রিতে যায় যেমন ইউএসএ জার্মানি ঠিক আছে কানাডা এইসব কান্ট্রির ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি কত হচ্ছে ফিফটি ফাইভ হার্স মানে বোঝার চেষ্টা কর তো আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে আর এটা হচ্ছে ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে ওকে যখন তোরা ডেভেলপ কান্ট্রিতে যাবি জিনিসগুলো লক্ষ্য করবি তো ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে এটা হয় ওকে তো এই যে ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রে বোঝার চেষ্টা কর যখন এফ বেশি মানে ওমেগাজিরো অবভিয়াসলি ওমেগাজিরো বেশি তো ফ্রিকোয়েন্সি যখন বেশি হয় ওই কোয়ালিটি কি হয় এমনি এমনি বেশি হয় কোয়ালিটি ফ্যাক্টর বেশি হয়ে যায় অর্থাৎ ওই জিনিসটা তখন কী হচ্ছে ভালোভাবে কাজ করে অর্থাৎ যদি এমন নর্মাল সেন্সে ভাবতে পারিস যে আমি সাপোজ কোনো একটা বাল্ব দশ ঘন্টা জ্বালাই দশ ঘন্টা জ্বালায় তিনশো টাকা কী আসে হচ্ছে বিল আসে তার জন্য যতটা উজ্জ্বলতা পাই ঠিক ততটাই উজ্জ্বলতা পাবো দশ ঘন্টা যদি জ্বালাই ঠিক আছে আমি ওই বাল্বটাই যদি ডেভেলপ কান্ট্রিতে সেটার জন্য বিল কত আসবে দুইশো চল্লিশ টাকা আসবে একটা উদাহরণ হিসেবে বলতেছি আমি অর্থাৎ কোয়ালিটি ফ্যাক্টর ভালো হওয়া মানে কি তোর কমের মধ্যে ভালোভাবে বেশি কাজ করবে ওকে এই জন্য হচ্ছে ডেভেলপ কান্ট্রি আর আমাদের মতো কান্ট্রির মধ্যে ফারাক তবে ঘুম থেকে উঠে তোরা আবার কেউ ঠিক করিস না যে আজকে থেকে আমি ফিফটি ফাইভ হার্স বানিয়ে দেব হবে না কারণটা আমাদের পুরো ইন্ডিয়া জুড়া এবং আমরা যে সব দেশে হচ্ছে সাপ্লাই করি কারেন্ট যেমন বাংলাদেশ থেকে শুরু করে ওগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করায় আসে হচ্ছে ফিফটি হার্জের রেসপেক্টে এবার যদি ফিফটি ফাইভার্স করে দেশ মানে অনেকটা ফিফটি ফাইভার্স করার সঙ্গে সঙ্গে আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে লাগবে প্রতিটা ইঞ্জিন থেকে শুরু করে ট্রান্সফরমার থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে লাগবে তার জন্য ঘুম থেকে উঠে আমরা কি করতে পাবো না করতে পাবো না সো যেসব কান্ট্রির কোয়ালিটি ফ্রিকোয়েন্সি অনেক ভালো হয় ওর কোয়ালিটি ফ্যাক্টর কী হয় বেশি হয় ফ্রিকোয়েন্সি বেশি হলে কোয়ালিটি ফ্যাক্টর কীভাবে ভালো হবে এবং ওইসব কি হবে কান্ট্রিতে আমাদের হচ্ছে যন্ত্রপাতি খুবই ভালোভাবে কাজ করবে ওই জন্যই ইউএস থেকে যখন যে একটা যন্ত্র যদি কিনে আনি সেটা আমাদের দেশে ভালোভাবে কাজ করতে চাই আমাদের ক্ষেত্রে যেমন এখনকার দিনে আমাদের কি হইতেছে তোদের একটা জিনিস আমি বলে দিই আমরা ইজিলি কি করতেছি বাইরের কোনো কান্ট্রি থেকে সোলার প্যানেলগুলো কিনে আনতেছি এখানে বানাইতেছি না ওকে সোনার প্যানেল নিয়ে তো ইন্ডিয়াতে ভালো রিসার্চ এই না এখনো এনার্জির উপর কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু কিছু আইআইটিতেই ভালোভাবে রিসার্চ হচ্ছে সো এমন কোনো কোম্পানি নেই যারা হচ্ছে সোলার প্যানেল এইখানে তৈরি করে এবার যা কিছু রিসার্চ হয়েছে সমস্ত কিছু ইউএস এর রেসপেক্টে রিসার্চ হয়েছে চায়নার রেসপেক্টে রেসার্চ হচ্ছে এবার ইউএস এ চায়নার কি হচ্ছে ওদের কি আলাদা মনে রাখে যে পরিবেশ আলাদা ওদের গরম আলাদা ঠান্ডা আলাদা ওদের টেম্পারেচার আলাদা ওদের ওইখানে ধুলি কণার মানে হিউমিডিটি আলাদা হয় অর্থাৎ বায়ুর মধ্যে ধুলিকণা জলীয় বসবর প্রকারবে আলাদা ওদের রিসার্চ অনুযায়ী ওরা কি করছে সোলার সেলগুলা ডেভেলপ করছে এবার ওগুলো ইন্ডিয়াতে লাগাই ওই জন্য কি হয় যে আমাদের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায় আমাদের দেশে রিসার্চ করলে আমাদের দেশের ওয়েদার হিউমিডিটি আমাদের দেশের ঋতু পরিবর্তন সমস্ত কিছুর ভিত্তিতেই আমরা কি করতাম আমাদের দেশে একটা হচ্ছে ঠিক করে একটা সোনার প্যানেল তৈরি করতাম তখন আমরা কি পাইতাম বলতাম ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার পাইতাম তো আমাদের এই জন্যই জিনিসের কোয়ালিটি কি হয় কম হয়ে যায় কারণ তো ওরা যেগুলো রিসার্চ করে যা কিছু বানায় ওদের রেসপেক্টে বানায় এবার আমাদের এখানে আস্তে আস্তে কি হয় ওগুলা চেঞ্জ হতে শুরু করে এই জন্যই আমরা দেশে হচ্ছে কি পাই কোয়ালিটির জিনিসপত্র পাই না এই জন্যই বলি আর এন ডি খুব ইম্পর্টেন্ট ওকে অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে দেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যত বেশি হবে যে দেশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যত বেশি টাকা ইউজ করবে অত ভালো ভালো স্টুডেন্ট রিসার্চ করবে এবং রিসার্চ করার পর কি হবে মনে রাখি যে ওই দেশের তত অগ্রগতি সম্ভব একটা জিনিস খেয়াল রাখতে লাগবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে দেশ টাকা ঢালবে না ওই দেশে কোনো দিনই বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সম্ভবই না ওই দেশ কোনোদিনও হায়ার লেভেলে পৌঁছানো সম্ভবই না ডেভেলপমেন্টটি হইতে হতে অনেকটা বেশি সময় লাগবে যেটা আমাদের দেশে কয়েক বছর থেকে রিসেস অ্যান্ড ডেভেলপমেন্টে সরকার সবসময় টাকা কম দিতেছে জিডিপির প্রথমের দিকে যত বেশি ছিল তারপরে কমতেইছে দেখ না আমাদের দেশ এমন একটা দেশ লাস্ট কবে কোনো একটা প্রধানমন্ত্রী ঠিক করছে আমি আইআইটি বানাবো তারপর থেকে এখনও অব্দি কেউ এর বেশি ভাবতেই পায় নাই সেই আগের প্রধানমন্ত্রী যারা ছিল তারা ভাবছিল যে আমি জেএনইউ এর মতো একটা কি বানাবো হচ্ছে ইউনিভার্সিটি বানাবো আইআইটির মতো ইনস্টিটিউট বানাবো আই তারপরে হচ্ছে আইসি বেঙ্গালোর মতো ইনস্টিটিউট বানাবো টিএফআর বানাবো তারপরে কত বছর থেকে আমাদের পড়াশোনা স্টেগমেন্ট হয়ে গেছে আমরা নতুন কিছু ইনস্টিটিউট বানানোর ভাবনাই আসে না আমাদের ওগুলো নিয়েই ব্যস্ত আছে ওগুলোতেও সিট বাড়াইতে পাইতেছে না সো আমাদের এখানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হইতে পাইতেছে না কারণটা নাই আমরা সমস্ত কিছু ইভেন যারা যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতেছে তারাও কি করতেছে বাইরে চলে যাইতেছে কারণটা যাবে টাকা দিতেছে না এখানে পিএচডি করলে মাত্র তোমাদের ছত্রিশ হাজার টাকা দিতেছে আর বাইরে পিএইচডি করলে সেই জায়গায় তোরা ওরা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পাচ্ছে মাসে তো দুটোর মধ্যে ফারাক দেখ অন্য অন্য দেশ কি করে রিসার্চ ডেভেলপমেন্টে নিয়ে যায় স্টুডেন্টের পিছু টাকা খরচা করে কারণটা ওরা বড় বড় কোম্পানিতে ওগুলো আবার বিক্রি করে বহু টাকা কামাই করে নেয় আর আমরা স্টুডেন্টের পিছনে খরচা করতে চাই না আমরা ফ্রি দিতে চাই চাল ডাল দিয়ে দিয়ে ব্যস্ত থাকতে চাই ডেভেলপমেন্টে খরচা করে এটা সো আমাদের দেশের ডেভেলপমেন্ট যত নেতা এসে জ্ঞান দিয়ে যায় মাথায় রাখি যে আমাদের দেশের ডেভেলপ কান্ট্রি হওয়া এখন পসিবলই না যতদিন এমন সরকার আসে নেই যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে টাকা দেবে দেখিস না আমাদের কবে থেকে আমরা আছে বড় কিছু করতে চাইতেছি একটা সাবমেরিন বানাইতে পাইতেছি না এই যে একটা ব্রোমোস মিসাইল বানাইতে বানাইতে মানুষের টেকনোলজি ইউজ করে করে ঠিক আছে কত টেকনোলজি হেল্প নিলাম রাশিয়ার টেকনোলজি হেল্প হেল্প নিয়ে তারপরে ব্রোমস মিসাইল এত বছর পর তৈরি হলো আজকে একটা তেজাস হেলিকপ্টার বানাইতে পাইতেছি আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে রিসার্চ চলতেছে কারণটা রিসার্চের পুলেই নেই আমাদের দেশে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের টাকাই নেই দেয় না সরকার টাকা তাহলেই তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে এই জিনিসটা মাথায় রাখে যে রিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট কোনো দেশের উন্নতির জন্য ডেভেলপমেন্ট এতটুকু একটু কান্ট্রি সেটি দেখ এত উন্নত কিসের জন্য কারণটা ওদের রিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট দেখ রিসার্চ ইসরায়েলের রিসার্চ আলাদাই লেভেলের অর্থাৎ সব ইউনিভার্সিটি থেকে তুই কি করবি পিএইচডি করবি সব কিছু করবি ইসরায়েলে বেশিরভাগ মানুষ পোস্টক করার জন্য ইসরায়েল চলে যায় কারণটা ইসরায়েলে বলে ঠিক আছে তোর পিএইচডি কমপ্লিট হয়েছে তো এইখানে আই পোস্ট করার সময় আয় আমি তোকে প্রচুর টাকা দেব ঠিক আছে পোস্ট আমাদের এখানে ভাব ওরা খচ্চা করে আর তোদের ডাকে কিসের জন্য ডাকে কারণ তো পোস্ট যদি করিস ওইখান থেকে তুই পিএইচডি করার একটা স্টুডেন্ট পোস্ট করার জন্য গেছে ইসরায়েলে এবার কি হচ্ছে পিএইচডি করার স্টুডেন্ট ও অলরেডি কত জ্ঞান আছে সেই জ্ঞানগুলো নিয়ে ওরা কি করতেছে পোস্ট করার জন্য

ঠিক আছে আমেরিকার ক্ষেত্রে ভারতের দেখবি বেশিরভাগ স্টুডেন্ট ইউএসএ চলে যায় কিসের জন্য যায় আর আমেরিকার কি পাগলা আছে নাকি বলে স্টুডেন্ট গুলো নিয়ে যায় ওরা ওরা এত এত বড় বড় স্কলারশিপ দেয় ওরা এই জন্য দেয় বলে কয়েকটা স্টুডেন্টকে আর কয়েক লাখ টাকার কয়েক হাজার কোটি টাকার আর স্কলারশিপ দিতে লাগে আমি বড় বড় কোম্পানিতে যখন ওই রিসার্চ গুলাকে কাজে লাগাবো সেই কোম্পানির জিনিসগুলো সারা পৃথিবীতে বিক্রি করবো ওইখান থেকে লাভবান হবো তো ওটা হচ্ছে লং টার্ম ভীষণ আর আমাদের দেশে রিসার্চ ডেভেলপমেন্ট ঠিক করে টাকাই দেয় না রিসার্চ করার পরে মানুষ বসে থাকে তো পুরানা জিনিস এই বারবার রিসার্চ করতেছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তো একটা জিনিস মনে রাখিস এবার থেকে নেতাদের যখন ভাষণ শুনবি না তখন বুঝবি যে নেতা বলবে না আমি দেশকে এই বানাবো ওই বানাবো মনে রাখি যতদিন দেখবি শিক্ষা ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে টাকা দেয় নাই দেশ পসিবলই না একটা দেশের আমাদের দেশে এখনো অবধি আমরা একটা চিপ অবধি বানাইতে পারি না এটা বাস্তব জিনিস মাথায় রাখিস যেগুলো দেখতেছিস ফ্যান ফ্যান এগুলো সব অ্যাসেম্বল করি কিন্তু এখানে কোনো আমাদের জিনিস বানাইতে পারি না একটা চিপ ছোট্ট একটু চিপ তোর একটা ক্যালকুলেটরের চিপ অব্দি আমাদের দেশে তৈরি হয় না ওকে এটাই বাস্তব ওকে আমাদের দেশে শুনবি যে ভারতবর্ষ সব থেকে বড় মেডিসিন হচ্ছে সাপ্লাই করে কিন্তু মাথায় রাখিস যে মেডিসিন সাপ্লাইয়ের জন্য আমাদের যে একদম বেসিক জিনিসটা ঠিক আছে সেই বেসিক জিনিসটা আমাদের কিন্তু নাই আমরা কি করি চায়না থেকে থাইল্যান্ড আর হচ্ছে কি বলে চাইনার পাশে তাইওয়ান থেকে হচ্ছে কিনে আনি তো কেমিস্ট্রি কেমিস্ট্রি রিসেন্ট ডেভেলপমেন্টের টাকাই দেয় না অর্থাৎ ওই যে ছোট জিনিসগুলো যেগুলো মিক্সার করে তুই কেমিস্ট্রি রিয়াকশন করে ওষুধ তৈরি করবি সেটা গুলো কিনে আনতে লাগে আমাদের চায়না থেকে বা হচ্ছে তাইওয়ান থেকে আমাদের এখানে রিয়েজেন্ট নাই কোনো রিয়েজেন্টই নাই তোরা যখন পরবর্তীতে পিএইচডি করবি আমি যখন করতেছিলাম ঠিক আছে কি বলে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক করতেছিলাম আমাদের এখানে রোডামিন সিক্স থেকে শুরু করে আমার প্রজেক্ট কতদিন আটকা গেছিল কিসের জন্য আমি আমি যে আমার রিয়েজেন্টটা দরকার ছিল সেই রিয়েজেন্টটা আমি হচ্ছে আমেরিকা থেকে অর্ডার দিয়েছিলাম তো আমেরিকা থেকে আস্তে আস্তে এতদিন লাগতেছে ওকে পরবর্তীতে স্যার বলে এটা যে কবে আসবে তোমার প্রজেক্টে টাইম বেশি নষ্ট হয়ে যাইতেছে অন্য রিয়েজেন্ট দিয়ে ট্রাই করো সো আমাদের দেশে রিয়েজেন্টই পাওয়া যায় আর একটা রিয়েজেন্ট তৈরির জন্য যে রিসার্চ লাগবে সেই রিসার্চ হয়ই না নেতাগুলো অনেক বড় বড় কথা বলবে বাট মনে রাখি বাস্তবে পসিবলই না আমাদের ডেভেলপমেন্টে হওয়া যতদিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টও হয়নি ওকে এটাই যতদিন টাকা হয়নি পারফেক্ট রিসার্চ হয়নি সো আমরা সব জিনিস কিনে আনি আমরা এখানে অ্যাসেম্বল করি ম্যানুফ্যাকচার করি বাট অ্যাকচুয়ালি যেগুলো জিনিস তৈরি করা দরকার ঠিক আছে বেসিক জিনিস যেগুলো থেকে ভিত্তিতে সব জিনিস তৈরি হয় সেগুলো আমরা তৈরি করতে পাই না কারণ আমাদের ওইখানে ওই লেভেলের রিসার্চে নেই আমাদের এখানে কোম্পানিতে একটা সেমিকন্ডাক্টর কোম্পানি নেই সারা ভারতবর্ষে অর্থাৎ একটা সিঙ্গেল ক্যালকুলেটরের চিপ একটা ঘড়ির চিপ অব্দি তৈরি করতে পারবো না আমাদের দেশ দমই নেই এখন একটা কি হচ্ছে কোম্পানি তৈরি করতেছে টাটা এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা সায়েন্স বললে তোরা ধীরে ধীরে বুঝবে আমাদের দেশ কত পিছনের একটা দেশ ঠিক আছে চিৎকার করে নেতারা অনেক বড় বড় কিন্তু সায়েন্সে টাকা ঢালায় না ইভেন দেখবি যে আমাদের দেশে এখন এমন জায়গায় পরিণত হচ্ছে সেটা আমরা কি করতেছি বিভিন্ন সরকার স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কি করতেছে বলতো কোচিং সেন্টারকে হচ্ছে দিতেছে নিজেরা কোচিং সেন্টার খুলতেছে বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার পড়াচ্ছে কিসের জন্য তোমরা হচ্ছে নিট দাও বা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ায় তো সব খালি ইঞ্জিনিয়ারিং আর নিটের পিছনে ছুটতেছে বাট মনে রাখিস কোনো দেশকে তখনই চেঞ্জ করা সম্ভব যদি কি হয় ইঞ্জিনিয়ারিং আর নিট ডাক্তার এগুলো ইম্পর্টেন্ট বাট তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোনো দেশকে উন্নত করার জন্য অবভিয়াসলি ইঞ্জিনিয়ারের দরকার পড়বে অবভিয়াসলি আমাদের ডাক্তারের দরকার পড়বে কারণটা আমাদের হেলথ কন্ডিশন ঠিক রাখা দরকার ইঞ্জিনিয়ার আমাদের জিনিসকে অ্যাসেম্বল করতে সাহায্য করবে তৈরি করতে সাহায্য করবে কিন্তু তৈরি করার আগেও ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে ওটা খোঁজ করতে লাগবে আর খোঁজ করার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লাগে যতদিন আমার দেশে জেনারেল সায়েন্স ওকে এই যে নর্মাল বেসিক সাইন্স জেনারেল সায়েন্সকে নিয়ে উন্নত করার চেষ্টা করবে না আমাদের এই যে অনার্স পড়া তোরা যেটা পড়তেছিস আজকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি ইলেকট্রনিক্স এই যে নর্মাল অনার্সগুলো পড়ে নর্মাল অনার্স পড়ে যদি যারা যারা রিসার্চের মধ্যে যতদিন ইনসিটিভ দেবে না টাকা দেবে না রিসার্চ উন্নত করবে না ততদিন দেশের নতুন কিছু আসা সম্ভবই না কারণটা ইঞ্জিনিয়ার তখনই ম্যানুফ্যাকচার করতে পারবে যখন নতুন একটা জিনিস তখনই তৈরি করতে পারবে যখন কি হবে ওটা জিনিস সম্বন্ধে রিসার্চ হয়েছে আগে আমাদের দেশে নতুন কিছু রিসার্চই হয় না তার জন্য আমাদের দেশে কোনোদিন গুগল কোম্পানি তৈরি হয় না এআই তৈরি হয় না আমাদের দেশে আমরা কি করি ওগুলোকে ইউজ করে আমরা ফেসবুক ইউজ করে আমরা ইউটিউব তৈরি হয়েছে ইউটিউব থেকে কি করি আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি বাট ইউটিউব তৈরি করতে পারি না আমরা কারণটা অন্য দেশ রিসার্চে অনেক টাকা দেয় রিসার্চ অনেক আগায় গেছে আমাদের দেশে রিসার্চে টাকা দেয় না ওই জন্য ইউটিউব আমরা তৈরি করতে পারবো না বাট ইউটিউবে রোস্ট ভিডিও বানাইতে পারবো ওই যে আমাদের এই ক্যাবিলিটি আছে এবিলিটি আছে ওকে সো আমাদের দেশ এই পর্যায়ে আছে ওকে আমরা কি করতে পারি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়া সোলার প্যানেল কিনে আনবো এখানে এসে সোলার বিদ্যুৎ তৈরি করবো কিন্তু সেটা আমাদের ওয়েদারের রেসপেক্টেই না ওটা বোঝেই না মানুষ কোয়ালিটি খারাপ বোঝেই না ঠিক আছে ইউএস থেকে যন্ত্র তৈরি করে আনবো ওদের ওইখানে সবকিছু হচ্ছে ফিফটি ফাইভ হার্স এর রেসপেক্টে হচ্ছে আমাদের এখানে ফিফটি হার্স ভালো দেবে দিবি না কোয়ালিটি ভালো তার জন্য অন্য দেশের লোকের কোয়ালিটি ভালো যন্ত্র বেশি দিন টেকে আমাদের কাছে বেশি দিন টেকে না ওকে তো এগুলো বেসিক সায়েন্স উন্নত করতে লাগবে আমাদের বেসিক সায়েন্স নিয়ে পড়া এখন অনিয়া তৈরি হয়েছে যে বেসিক সায়েন্স পড়ে কিছু হয় না এটা সরকারের সব থেকে বড় ড্রব্যাক আর মানুষ যেদিন বেসিক সায়েন্স থেকে দূরে চলে যাবে তোদের এই যে অনার্স পড়তেছে সেগুলো থেকে দূরে চলে যাবে তত দেশের আমাদের পিছনের দিকে চলতেই থাকবে বেসিক সায়েন্স যত উন্নত হবে ওই দেশ তত বেশি অ্যাডভান্স হবে রিসার্চ খুব ইম্পর্টেন্ট দেখিস তো এই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে আমি এই গল্পটা কিসের জন্য বললাম জানিস আমি যখন ইউএসএ পড়াইতাম ঠিক আছে তো ইউএসএ আমি কোম্পানিতে কাজ করতাম যখন তো তখন একটা প্রবলেম সলভ করে দিয়েছিলাম একটা স্টুডেন্টকে প্রবলেম সলভ করে দিয়াম আমি ভাবছি যে ঠিক আছে এবার যখন ভোট আসছে র্যাঙ্ক আস রেটিং আসে রেটিংয়ে দেখি আমাদের রেটিং জিরো আসছে রেটিং নেগেটিভ দিছে যে রং অ্যান্সার আমি কি আমি একটা প্রবলেম সলভ করে দিলাম সব ঠিক আছে রং অ্যান্সার কিসের জন্য হলো পরে যখন আমি ভালো করে পড়াশোনা করলাম কোশ্চেনটা নিয়ে তারপরে ডিটেলসে দেখলাম যে আমি কিসের জন্য আর যখন তোরা ফ্রিলাইসিং করবি বাইরের কোম্পানিতে চাকরি করবে মনে রেখেছে রেটিং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস রেটিং নেগেটিভ আসা মানে মাথা খারাপ হওয়া ওকে রেটিং আমি দেখলাম যে নেগেটিভ রেটিং আমি কি হলো তারপরে বুঝলাম যে ও আমি ভারতে বসে আছি আমি ভারতে ফ্রিকোয়েন্সি ফিফটি হার্স দেওয়া করছি আর ও ইউএস এর স্টুডেন্ট ইউএস এর ওদের ওইখানে কত হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিফটি ফাইভ হার্স আমি ওকে যে প্রবলেমটা সলভ করে দিছি ফিফটি হার্স দ্বারা ওই জন্য ওর ওইখানে অপশন মেলে নেই মানে ওর কাছে অপশন ভুল আসছে তার জন্য ও নাম্বার কম পাওয়া গেছে ওই জন্য আমাকে নেগেটিভ রেটিং দিছে পরবর্তীতে বুঝলাম যে ও আমাদের দেশে তো ফিফটি ফিফটি হার্স আমি ফিফটি হার্স দিয়ে করে দিছি আর ওদের দেশে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ হার্স ঠিক আছে অ্যানসারই চেঞ্জ হয়ে যায় তো থিওরির কথা ভাবেই যে তারপর ডিটেলসে যখন পড়াশোনা করলাম তখন দেখলাম ও এই জিনিস রিসার্চ ডেভেলপমেন্ট তখন আমি ধীরে 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 পড়াশোনা আলাদা ফ্রেমে দেখা শুরু করলাম যে পড়াশোনা কি জিনিস তো ছোট্ট ছোট্ট জিনিস চেঞ্জের জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে যায় ঠিক আছে যাই হোক এবার আমাদের ভাগ্য কারণটা আমাদের দেশে আমরা ভোটাররা কোশ্চেন করতে পারি না ঠিক করে ঠিক আছে ভুলবাল কোশ্চেন করি ওই ভুলবাল হিসাবে ভোট দিই ভুলবাল হিসাবেই আমাদের প্রোগ্রেস হয় তো যাই হোক আমার আর কিছু বলার নেই বাট এটা জিনিস মাথায় রাখি যে আমাদের যে কোনো সরকার আসুক যারাই আসুক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতেই লাগবে রিসার্চ আর ডেভেলপমেন্টের টাকা না আসলে আমাদের দেশ কোনো দিনও কী হবে না ডেভেলপ কান্ট্রি হবেই না যে এত তোরা দেখতেছিস ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কোম্পানি হবে জিডিপি হবে সাতা মাতা সব বল ওকে খালি জিনিস লোকের কাছে বিক্রি করে ট্যাক্স নিয়ে একটা দেশ কোনো এত ট্রিলিয়ন ডলারের জিডিপি হতে পারে না এর জন্য তোকে কি করতে লাগবে বাইরে এক্সপোর্ট করতে লাগবে জিনিসকে আর বাইরে এক্সপোর্ট তখনই হবে যখন নিজের দেশে কিছু ইউনিক জিনিস তৈরি হবে আমাদের দেশে ইউনিক জিনিস তৈরি হয় না ঠিক করে ওকে কারণটা ইউনিক রিসার্চ নেই আমাদের দেশে ক্লিয়ার আছে তো এটা হচ্ছে আমাদের একটা অনেক বড় ড্রব্যাক হ্যাঁ কোয়ালিটি ফ্যাক্টর এটা জিনিস গেল ওকে এবার আমরা দেখবো হচ্ছে কি প্যারাল এলসিআর সার্কিট তো সিরিজ এলসিআর সার্কিট দেখলাম ঠিক তেমনই এবার প্যারাল এলসিয়ার সার্কিট দেখি কোয়ালিটি ফ্যাক্টর এগুলো তোরা দেখে নিস ওকে ক্লিয়ার হচ্ছে বুঝছিস না ওকে সো এবার আমরা কি দেখি প্যারাল এলসিআর সার্কিট তবে বেশি নেগেটিভ ভাইবে লাভ নাই তোদের একটাই জিনিস ভাবতে লাগবে যে তোরা কি কর হচ্ছে ভালো করে পড় বেস্ট সাবজেক্টে আসিস এই সাবজেক্টটা তোদের কেরিয়ারে অনেক গ্রোথ দিতে পারে আর নেগেটিভ বলে ভাবিস না যে পিএইচডি করে কিছু হয় না ওগুলো ভুল তোদের ভালো করে পিএইচডি করি এই দেশে হবে না অন্য দেশে হবে বাইরে চলে যাবে কি আছে এই দেশেও ভালো জায়গায় চলে যাবে টিএফআর চলে যাবে আইসি চলে যাবে বিভিন্ন আইআইটিতে চলে যাবে ওখানে ভালো ভালো রিসার্চ করবে ভালো ভালো সারের কাজ করবি জীবন চেঞ্জ হয়ে যাবে তো এমন ভাবিস না যে ফিজিক্স পড়ে কিছু হবে না ফিজিক্স পড়ে অনেক কিছু হবে সাইন্টিফিক অফিসার হবে আমি তোদের সঙ্গে আসি অতগুলো চাকরি আমি করছি ফিজিক্স থেকে ঠিক আছে বের হওয়ার পর এখন আলাদা জগতে আসে আলাদা ফর্মে আসি কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া তো যায় আমি উদাহরণ হিসাবে তোদের সামনে আসি কতগুলো চাকরি পাওয়া যায় ওকে সো তোরাও কিন্তু বহুত কিছু পাবে ভয় পড়ার কিছু নাই ওকে তো এবার হচ্ছে এলসিআর প্যারালাল সার্কিট তো এলসিআর প্যারালাই সার্কিট টা কি করবো আমরা নেক্সট ডে করবো এলসিআর প্যারালাই সার্কিট আর হচ্ছে সার্কিট বাকি আছে এই দুটা আমরা তে করবো ওকে আজকের সার্কিট এতটাই থাকে আমরা ওটা কমপ্লেক্স প্যারামিটার দিয়ে সলভ করলাম ওইটা তো ইজিলি হইলো তারপর কমপ্লেক্স প্যারামিটারের পর কী ছিল জাস্ট আমরা ওই সার্কিটটাকে আমরা কি করলাম বিভিন্ন অ্যানালাইসিস করলাম ঠিক আছে অ্যানালাইসিসে উইথ বুঝলাম কোয়ালিটি ফ্যাক্টর বুঝলাম ঠিক আছে হাফ পাওয়ার পয়েন্ট বুঝলাম সমস্ত কিছু বুঝলাম তো এরপর দিন আমরা এলসিআর প্যারাল সার্কিট আর এলসি সার্কিট নিয়ে আলোচনা করলাম চল তাহলে টাটা আজকে এতটুকুই তোদের কেমন লাগলো লেকচারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবি আর এমন ইন্টারেস্টিং ভাবে পড়ে পরবর্তীতে যদি ফিজিক্সের ক্যারিয়ার করে তুলতে চাস সের মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর সিক্স সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবি ডিটেলস পাওয়া যাবি তোর আইআইটি জ্যামের ব্যাস থেকে শুরু করে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতে পারিস পেইড ব্যাসে টাটা